সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মোবারক। আই হোপ আপনার ঈদের দিনটা ভীষণ ভালো কেটেছে। বন্ধুরা, ঈদের ব্যস্ততাকে দূরে ঠেলে দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 317তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। কলেজের বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো কুমিল্লার ছেলে সিয়ামের জীবনের এক মর্মান্তিক বাস্তব গল্প। বন্ধুরা, একটা বিষয় খুব খেয়াল করে দেখবেন যে আমাদের এই পৃথিবীতে আমরা বেশিরভাগ মানুষগুলোই দুঃখী, আমরা স্বীকার করি। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি খুব খেয়াল করে দেখবেন যে পৃথিবীতে আমরা যতটা দিন বেঁচে থাকি, যতটা সময় আমরা আমাদের জীবন থেকে পার করেছি, খুব খেয়াল করে দেখবেন তার মাঝে বেশিরভাগ সময় আমরা সুখী ছিলাম। তাহলে কেন নিজেদেরকে দুঃখী দাবি করি? কারণ হচ্ছে আমরা সুখগুলো অতি সহজে ভুলে যাই আর দুঃখগুলোকে মনে রাখি। পাওয়া জিনিসটাকে আমরা মূল্যায়ন করতে পারি না আর হারিয়ে ফেলা জিনিসটার জন্যই আফসোস করে জীবন কাটাই। তার জন্যই সৃষ্টিকর্তার দেওয়া সুখের জীবনটাকে আমরা দুঃখে দুঃখেই শেষ করে দিই। বন্ধুগণ, লেবু অতিরিক্ত টিপাটিপি করলে যে তিতা হয়ে যায় এবং নারীর মুখ বা সরি বুক ফাটে তো মুখ ফাটে না, এই দুইটা ব্যাপার সিয়ামের জীবনের গল্পের মাঝে আমি স্পষ্ট মিল পেলাম। আমার কাছে মনে হলো যে সিয়ামের জীবনের গল্পটা হবে আমাদের আজকের এই সমাজের জন্য ভীষণ ভীষণ শিক্ষণীয়। তাই বরাবর মতো সবাইকে রিকোয়েস্ট করব, গল্পটা শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে শুনে কুমিল্লার ছেলে সিয়ামকে একটা সঠিক সমাধা কমেন্ট বক্সে দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম মোহাম্মদ সিয়াম, আমার বাড়ি কুমিল্লা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার ছোট একটা ভাই। আমরা টোটাল দুই ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের এই পরিবারটা কুমিল্লারই ওই অজপাড়া গায়ের একেবারে নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার। কেননা আমার বাবা পেশায় তেমন কিছুই করতো না। আমার বাবা আমাদের এলাকার যে মসজিদটা ছিল এটা পয় পরিষ্কার করতো এবং মসজিদের আশেপাশে টুকিটাকি কাজ করতো। মসজিদের কোনো ইমাম কিংবা মোয়াজ্জেন এরকম কিছু ছিল না, কিন্তু মসজিদের একজন ক্লিনার আমার বাবা। এরকম করতে করতে গ্রামের কিছু দয়াবার মানুষ আছে যারা আমার বাবাকে খুব বেশি সাহায্য সহযোগিতা করত এবং বিদেশ থেকে আমার বাবার জন্য অনেক টাকা পয়সা পাঠাতো। এ দিয়ে আমি দেখতাম যে শৈশব আমার দিনগুলো কাটতেছিল। কিন্তু আমার বাবা যদিও মানে মসজিদ ক্লিনার ছিল, তারপর আমার বাবার মনটা কিন্তু অত্যন্ত ভালো এবং ভীষণ রাগী স্বভাবে একজন মানুষ ছিল। যেমন আমার বাবার রাগের একটা উদাহরণ দিই, ছোটোবেলায় আমি যখন ভীষণ ছোট, আমার দুইটা কাকা ছিল, আমার বাবা ছিল সবার বড় এবং আমার দুইটা কাকা ছোট ছিল। তো একটা পর্যায়ে আমার দাদার জায়গায় সম্পত্তি নিয়ে খুব প্রবলেম হয়ে যায়, প্রবলেম মানে ভাগ বন্টন নিয়ে। তখন তারা করে কি যে আমরা যে জায়গাটা পাবো, আমাদের জায়গার প্রায় মেজরিটি% অংশ, মেজরিটি জায়গা আমার মেজো কাকা নিয়ে যায়, মানে আমার ছোট কাকার বড়জনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার বাবার সাথে এই নিয়ে কাকার তুমুল রকমের ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে একটা পর্যায়ে আমার কাকা আমার বাবাকে মারতে আসে। গ্রামের মানুষরা খুব কষ্ট করে বাবা এবং কাকার মাঝে মানে এই ঝগড়াটা থামায়। ঝগড়া থামানোর পরে এই যে ছোট্ট একটা ব্যাপার, এই ব্যাপারটা আমার বাবা খুব সহজভাবে মেনে নিতে পারেনি। শুধু এই ব্যাপারটার জন্য আমার বাবা আমাদের এলাকার খুব গণ্যমান্য একজন ব্যক্তির হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলল, আমার বাবার যেটুকুন সম্পত্তি আছে সেটুকুন সম্পত্তি আমি মসজিদের নামে খুব গোপনে দান করে দিতে চাই, এই কথাটা আপনি কারো কাছেই বলবেন না। তখন ওই লোকটা আমার বাবাকে প্রশ্ন করলো যে আপনার বাবার ভিটা মাটি যতটুকু আছে এটা যদি আপনি মসজিদের নামে দিয়ে দেন তাহলে আপনি বাঁচবেন কেমন করে, আর আপনার স্ত্রী আছে, দুটো সন্তান আছে। আমার বাবা বলে যে রিজিকের মালিক রাব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমার সন্তানদের দুনিয়াতে আসার আগেই সৃষ্টিকর্তা তাদের রিজিক ধার্য করে দিয়েছে, সুতরাং তাদের রিজিক নিয়ে আমাকে চিন্তা করতে হবে না, আল্লাহই তাদের খাওয়ার যোগাবে। আপনি শুধু আমার এই অনুরোধটা রাখেন, আমি যে জায়গাটা মসজিদের নামে দান করে দিচ্ছি আমি চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি এই কথাটা কাউকেই বলবেন না। এবং বাবার ওই কান্নাকাটি দেখে ওই মুরব্বী তখন আমার আব্বার কথাতে রাজি হয়। রাজি হওয়ার পরে ওই দিনে আমার বাবা রেজিস্ট্রি অফিসে গিয়ে মসজিদের পাউন্ডের যে টাকা ছিল ওই মসজিদের পাউন্ডের টাকা রেস্টে খরচ হিসাবে ব্যবহার করে আমার দাদার স্থাবর যতটুকু সম্পত্তি আমার বাবা পেয়েছে সম্পূর্ণ সম্পত্তি আমাদের গ্রামের ওই মসজিদের নামে লিখে আমার বাবা গভীর রাতে আমাদের দুই ভাই আর মাকে নিয়ে সুদূর ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এবং খুবই অপরিচিত একটা শহর ঢাকাতে, আমাদের কোনো আত্মীয় স্বজন কেউই ছিল না, ঢাকার রাস্তাঘাট সব কিছু আমাদের কাছে ছিল ভীষণ অপরিচিত। আমার খুব মনে আছে আমি আর বাবা মা এবং আমার ছোটো ভাই মিলে আমরা প্রথম রাতটা কমলাপুর রেল স্টেশনে কাটিয়েছিলাম। এবং আজকের এই মুহূর্তে এসে আমার কাছে মনে হয়েছে যারা রেল স্টেশনে জীবন কাটায় তাদের জীবনটা কতটা দুর্বিষহ হতে পারে। বৃষ্টি আসলে গায়ে বৃষ্টি পড়ে, আর যখন পুলিশ রাস্তা দিয়ে হেঁটে যায় তখন পুলিশ লাথি মারে, আর চিন্তাইকারী তো বস্তার ভিতর দিয়ে হাত দিয়ে যা পারে তাই নিয়ে যায়। একটা রাত আমি ওই একটা রাত হচ্ছে আমি কমলাপুর রেল স্টেশনে কাটিয়েছি। আমার কাছে মনে হয়
হচ্ছে আমার জীবনের সবচেয়েই দুর্বিষহ রাত ছিল এটা। একটু পরে রেলের শব্দ, একটু পরে মানুষের বিপদ, আতঙ্কের মাঝে আমার একটা রাত কেটেছে। আমি এখনও সময় পেলে মাঝে মাঝে রেল স্টেশনে গিয়ে বসে থাকি এবং আমি আমার সেই রাতটাকে অনেক বেশি মিস করি। যাই হোক, তো রাতটা কেটে যখন সকাল হলো, সকাল হওয়ার পরে আমার বাবা সিদ্ধান্ত নিল যে আমার বাবা কিছু একটা করবে। তো আমার বাবা কিন্তু আসলে যেহেতু দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবে একজন লোক ছিল, ওনাকে দেখলে যে কোনো মানুষের মায়া লাগে না। আমার আব্বা কিন্তু দেখতে ভীষণ ফর্সা ছিল, অনেক স্মার্ট একজন মানুষ ছিল। তো ওখানেই হচ্ছে মানে ওই কমলাপুর রেল স্টেশন একটা মুদি দোকান আছে, ওই দোকানে আমার আব্বা যায় এবং ওই দোকানদারটাও মানে মোটামুটি একটু বুজুর্গ টাইপের ছিল। ওনার কাছে গিয়ে আমার বাবা সমস্ত ঘটনাগুলো খুলে বলে। খুলে বলার পর ওই লোকটা আমার বাবাকে খুব আদর করে কাছে নিয়ে নেয় এবং তারপর বলে যে আমি আপনার একটা কাজের ব্যবস্থা করে দিব। এই লোকটা ওই দিন আমাকে আর আমার বাবাকে আমাদের ওনাদের বাসায় নিয়ে যায়, বা মা সহ ভাই সহ ওই ভদ্রলোকের বাসায় যেয়ে ওনার বাসায় আমরা তিন দিনের মতো থাকি এবং ওই তিন দিনে আমাদেরকে প্রচুর পরিমাণ আদর আপ্যায়ন করে। মানে এতটাই আদর আপ্যায়ন করে যে আমি ভুলে বোঝাতে পারবো না। এরপরে ওই লোকটাই করে কি, ওই লোকটার দোকানের সামনে মানে ওনার যে মুদি দোকানটা ছিল ওই দোকানের সামনে ছোট্ট একটা আমার আব্বার জন্য একটা চটপুটি আর ফুচকার দোকান দিয়ে দেয়। আর যেহেতু এটা কমলাপুর রেল স্টেশন ছিল, এটা এখন আর নাই, ওই দোকানটা আগেই ছিল, তো আমার বাবা তখন হচ্ছে ওখানে একটা মানে লাইক কিছু টাকা বাইরে দিয়ে আমার বাবা ওখানে হচ্ছে একটা চটপটি আর পুস্কার একটা খুব ছোট দোকান দেয় এবং এটা দিয়ে আমার বাবা রাতারাতে আমাদের সংসারটা দিব্য অনেক ভালো হয়ে চালাচ্ছিল। সময়গুলো এইভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমরা তখন ওই ভদ্রলোকের বাসা থেকে বেরিয়ে যাই। বেরিয়ে আমার বাবা তখন নিজে একটা বাসা ভাড়া করে, সে বাসায় বাবা মা আমি আর আমার ছোট ভাই মিলে খুব সুন্দর করে দিনগুলো পার করতেছিলাম। সময়গুলো পাস হতে হতে একটা পর্যায়ে আমার বাবার ইনকামের মাত্রাটা অনেক বেড়ে যায়। মানে যে কেউ পারতো 10 টাকা 5 টাকা 20 টাকা দিয়ে ফুচকা চটপটি খেয়ে যেত। তো যেহেতু রেল স্টেশনে খুব খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ সময় গরম থাকে, অতিরিক্ত গরমের কারণে মানুষ তখন একটু টক পছন্দ করে, আর আমার আব্বা যে চটপটি বানাতে এটার মধ্যে টকের পরিমাণটা একটু বেশি ছিল, এই জন্য দূর দূরান্ত থেকেও মানুষ আমার আব্বার কাছে চটপটি খেতে আসতো। সময়গুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বাবা আমাকে কমলাপুরের পাশেই হচ্ছে একটা প্রাইমারি স্কুলে ভর্তি করে। আমি তখন ওখানে পড়াশোনা করি এবং আমার ছোট ভাইকেও বাবা পড়াশোনা করেন। আমরা তখন পড়াশোনা করতেছি, এভাবে একদিন দুই দিন তিন দিন করে আমাদের দিনগুলো অতিবাহিত হচ্ছিল। সময়গুলো কাটতে কাটতে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমি ওই স্কুল থেকেই এসএসসি পরীক্ষা দিই। ওই মুহূর্তটা পর্যন্ত আমার বাবা এত পরিমাণে রাগে ছিল যে আমার দুইটা কাকা এবং আমার দাদা দাদি কিন্তু কেউই বেঁচে ছিল না, দুজনেই মারা গেছে। আমার দুই কাকা কাকি সহ আমার আত্মীয় স্বজন কারোর সাথে আমার বাবা একটাবারের জন্য আর কোনো যোগাযোগ করেনি, কাউকে জিজ্ঞেসও করেনি তারা কেমন আছে। আমার বাবা গোটা পৃথিবীর কাছে একজন মৃত মানুষ হিসাবে পরিচিত হয়ে গেছিলো। নতুন পৃথিবী নতুন জগতে আমার বাবা বাঁচতে শুরু করলো। যাই হোক, এসএসসি পরীক্ষা দিলাম এবং এসএসসিতে দুর্ভাগ্যবশত আমি একটা সাবজেক্টে ফেল করি। আমি স্টুডেন্ট হিসাবে কিন্তু যে খুব ভালো ছিলাম ব্যাপারটা এরকম না, মোটামুটি খারাপ একজন ছাত্রই ছিলাম। তারপরেও আমার স্বপ্ন ছিল যে একদিন আমি পড়াশোনা করে অনেক বড় হব, এরকম একটা স্বপ্ন ছিল। আর আমার যে ইমিডিয়েট ছোট ভাইটা আছে, আমার ছোট ভাই কিন্তু মোটামুটি যথেষ্ট মেধাবী ছিল। সময়গুলো যখন এইভাবে পার হচ্ছিল হতে একটা পর্যায়ে আমি আমাদের এলাকার মানে আমরা যে বাসায় ভাড়া থাকতাম এটা লাইক একটা বস্তি বাড়ির মতো ছিল। ওই বস্তি বাড়িতে আমার একজন পরিচিত কাকা ছিল, মানে কাকাটা অনেক ভালো ছিল। ওনার বাড়ি হচ্ছে খুলনাতে, ওনার একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে শাপলা এবং আমার ওই কাকা হচ্ছে সিঞ্জ চালাতো, উনি মানে সিঞ্জ চালাতো এবং সম্পর্কটা আমাদের সাথে এভাবেই হইলো। উনি কিন্তু আগে আমাদের বাসায় থাক মানে এখন যে বাসা আছে এ বাসায় থাকতো না, অন্য একটা বাসায় থাকতো। তো আমার আব্বার যেহেতু চটপটির দোকান ছিল ওখানে, অনেক যাত্রীরা আমার আব্বার সাথে পরিচিত ছিল। তারা কি করতো, দূর দূরান্ত থেকে এসে আমার বাবাকে ফোন করতো যে আমরা অমুক জায়গায় যাবো, আপনার কাছে ভালো কোনো সিএনজি আছে কিনা, কারণ রাতের বেলায় দেখা যায় বেশিরভাগ সিএনজিগুলো চিন্তায় ডাকাতি হয়। এই জন্য বাবাকে যখন বললো, বাবা তখন বললো যে হ্যাঁ আমার একজন পরিচিত বন্ধু আছে, এই বলে বাবা তখন ওই সিএনজি ড্রাইভারের নাম্বারটা রেখে দেয়। ওই সিএনজি ড্রাইভারের সাথে আমার বাবার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যাওয়ার পরেই ওই সিএনজি ড্রাইভার আমাদের বাসার পাশে একটা বাসা নেয়। আর ওনারই মেয়ে ছিল যার নাম ছিল শাপলা। এই মেয়েটা যখন মানে ওরা তখন গ্রামে থাকতো, উনি একাই থাকতো এখানে ঢাকাতে ওই কাকাটায়। এরপরে ওনার মেয়ে আর ওনার হচ্ছে মানে ওয়াইফকে উনি তখন হচ্ছে গ্রাম থেকে খুলনা থেকে হচ্ছে ঢাকাতে নিয়ে আসে। যখন ঢাকাতে নিয়ে আসে মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর ছিল, মানে অনেক মায়াবী চেহারা ছিল, বয়সটা একটু কম ছিল কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। আমি তখন মেয়েটার সাথে একটু একটু করে কথা বলতাম, যেহেতু ওনার মেয়েটার বাবা আমার খুব ভালো মানে আমার বাবার খুব ভালো বন্ধু ছিল, সেই ক্ষেত্রে ওদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক খুব ভালো হয়ে যায়। যদি আমরা বাসায় ভালো কোনো রান্নাবান্না করি ওদের জন্য নিয়ে যাই এবং ওরা যদি ভাষায় ভালো কোনো রান্নাবান্না করে সেটা আমাদের জন্য নিয়ে আসে, দুটো পরিবারের মাঝে তখন মধুর একটা সম্পর্ক গড়ে ওঠে। দিন আর রাতগুলো এভাবে কাটতে কাটতে আমি তখন খুব খেয়াল করে দেখলি
যে কাকার যে মেয়ে ছিল মেয়েটার নাম ছিল শাপলা, মানে শাপলার মাঝে কেমন জানি একটা বিষণ্ণতা কাজ করে, মেয়েটা অলওয়েজ একটা ডিপ্রেশনের মাঝে থাকে, মানে খুব সুন্দর ছিল, যখন এই সুন্দর একটা চেয়ার অলওয়েজ কালো করে বসে থাকে তখন যে কারণে হচ্ছে মন খারাপ হয়ে যায়। আর সেই সময় আমি এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছি এবং ফেল করেছি, এজন্য আমার হাতে প্রচণ্ড সময় আছে, আর আমি ওই সময়টা তখন শাপলাকে দেওয়ার জন্য ট্রাই করি, মানে তার মনটাকে একটু ভাসিয়ে রাখার জন্য, তার মনটাকে একটু ভালো রাখার জন্য। সেক্ষেত্রে যে তার সাথে আমার প্রেম ভালোবাসা করার কোনো উদ্দেশ্য ছিল ব্যাপারটা ওরকম কিছুই না, শুধুমাত্র একটা মেয়ের মন খারাপ, আমার কাকা, আমার কাকার মেয়ে, সেজন্য আমি তাকে জাস্ট এন্টারটেনমেন্ট করছিলাম। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি শাপলাকে জিজ্ঞেস করলাম যে তোমার এই মন খারাপের পিছনে কারণটা কি, আমাকে কি একটু বলতে পারো? আমাকে বলে কোনোই কারণ নাই। আমি তখন বললাম যে যদি কোনো কারণই না থাকবে তুমি অলওয়েজ এরকম ডিপ্রেশন, অলওয়েজ এরকম মানে কেমন জানি তোমার, কেমন জানি মনে হয় যে তোমার আকাশে সবসময় মেঘ জমে থাকে। আমাকে বলে যে না আসলে এরকম কিছুই না, আমি একটু একা থাকতে পছন্দ করি আর নীরবতা আমার খুব ভালো লাগে। এই কথাটা আমার মনটা কেড়ে নিয়েছে, নীরবতা খুব ভালো লাগে, আমি ব্যক্তিগতভাবে নিজেও নীরব রাতকে অনেক পছন্দ করি। আমি তখন বললাম যে শাপলা তুমি যদি কিছু না মনে করো আমি তোমাকে নিয়ে একদিন ঘুরতে যাব, তুমি কি যাবা? ও আমাকে বলে যে আমি তো ঢাকা শহরে তেমন কিছুই চিনি না। আমি বললাম যে আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব, তুমি আমাকে নিয়ে নয়, সুতরাং আমি সব কিছু চিনি। বলার পরে মেয়েটা তখন বলে আচ্ছা ঠিক আছে। এর পরের দিনই শুক্রবার ছিল, অ্যান্ড শুক্রবারে আমি আর শাপলা হচ্ছে একেবারে খুব সুন্দর করে সাজুগুজু করে গোটা ঢাকা শহরটা ঘুরে বেড়ানোর জন্য বের হই। এরপর আমরা এখানে সেখানে চিড়িয়াখানা সহ বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমি শাপলাকে নিয়ে ঘুরি, সকাল থেকে বিকাল অবধি পর্যন্ত, সূর্যমামা তার ঘরে ফেরার আগ মুহূর্ত পর্যন্ত আমি শাপলাকে নিয়ে গোটা শহরটাতে চক্কর মারি। সব কিছু দেখাশোনা করার পরে আমি যখন মাগরিবের পরে ঘরে আসলাম এবং আসার পরে সেক্ষেত্রে আমার মা মেবি ব্যাপারটা কিছুটা বুঝতে পারছে। যদি আমরা যাওয়ার সময় দুজনে দুভাবেই গিয়েছিলাম, আমি আমার মতো করে, সে তার মতো করে, দুজন দুভাবে গিয়েছিলাম, কাউকে কেউ বুঝতে দেয়নি, মানে কাউকে কারো বুঝতে দেওয়া হয় না। তো এভাবে যখন কাটতেছিল একটা পর্যায়ে আমার মা আমাকে বলতেছে কিরে তুই কি ওদের শাপলার সাথে কোথাও গেছিলি? আমি বললাম যে না না আমি শাপলার সাথে যাই না। মা বলে মিথ্যা বলিস না, আমি তোর চোখে মুখে মিথ্যার ছাপ দেখতেছি, সত্য কথা বল। মা যখন আমাকে একরকম ধমক দিয়ে জিজ্ঞেস করে আমি তখন মায়ের কাছে আর লুকাতে পারি না, আমি বলেছি হ্যাঁ মা আমি ওদের শাপলার সাথে হচ্ছে ঘুরতে গেছিলাম। মা বলে কেন গেছিলি? আমি বললাম মা মেয়েটাকে দেখলে সবসময় মন মরা মনে হয় যেন তার মনের মাঝে প্রচুর পরিমাণ কষ্ট জমে আছে, তার মনের ভিতর থেকে এই কষ্টগুলোকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আমি ওর সাথে ঘুরতে বেরিয়েছিলাম। আমার মামাকে বলে আমি তোকে আজকে বলে দিচ্ছি অ্যান্ড নেক্সট টাইম কোনোদিনও এই মেয়েটার সাথে কোথাও যাবে না, গেলে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। এরপরে আমার মা আমার ছোট ভাইকে আমার পিছনে লাগিয়ে দেয়, আমি কোথায় যাচ্ছি কী করতেছি এরকম করতে করতে আমার ছোট ভাই আমাকে পাহারা দেয়। সময়গুলো কাটতে কাটতে প্রায় এক সপ্তাহের মতো কেটে যাওয়ার পরে একদিন খোলা রাস্তায় মানে শাপলা হচ্ছে মানে ইয়ে নিয়ে আসতেছিল, ডিম নিয়ে আসতেছিল দোকান থেকে, ওর সাথে আমার হঠাৎ করে দেখা হয়। দেখার পরে আমাকে জিজ্ঞেস করতেছে মানে আমাকে বলে যে তোমার কি কোনো ব্যাপারে মন খারাপ? আমাকে এটা বলে, তখন কিন্তু আমাদের তুমি সম্বন্ধটা চলে আসে। আমি বললাম যে হ্যাঁ। বলে কেন? আমি বললাম যে এতটা দিন হয়ে গেল তোমার সাথে মানে ঘুরলাম, এরপরে তোমার সাথে আমার দেখাই হলো না, যদিও পাশাপাশি বাসায় থাকি একটু কথাও বলতে পারলাম না। ও আমাকে বলে আমিও তো তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম কিন্তু তোমার ভাই অলওয়েজ তোমাকে পাহাড় দিয়ে রাখে। আমি বলি হ্যাঁ, ও যে কেন এরকম করে আমি না বুঝি না। তো তখন হচ্ছে আমি তাকে বললাম, তখন কিন্তু আমার বাবা আবার দোকানে বসতো না, মানে বাবা একটু সিক ছিল, বাবা হচ্ছে বাসায় থাকতো। তাই আমি বললাম যে তুমি একটা কাজ করবা, তুমি কালকে থেকে একটু দোকানে আসো, কারণ আমি যখন দোকানে বসবো তখন কিন্তু আমার ভাইয়ের ক্লাস আছে, আমার ভাই কিন্তু তখন পড়াশোনা করে, তো দোকানে বসার সময় কিন্তু ওই স্কুলে থাকবে। আমি তখন বললাম যে তুমি কি আসবা? ও বলো আচ্ছা ঠিক আছে। তো এরপরের দিন ও আমার মানে আমার চটপটিয়ার ফুচকা দোকানে আসে, আমি তখন হচ্ছে মানে বিক্রি করতেছিলাম, ও আসার পরে আমি একটা খুব ভালো করে হচ্ছে টকবারে একটা চটপটি বানিয়ে দিলাম, ও তখন বসে বসে খাচ্ছিল। আমি তখন বললাম যে শাপলা আমি একটা ব্যাপার তোমাকে বেশ কয়েকদিন ধরে বলার জন্য ট্রাই করতেছি, আমি জানি না বলতে পারবো কিনা। আমাকে বলে কি? আমি বললাম যে তোমার কথাবার্তা, আচরণ সব কিছু আমার কাছে অত্যন্ত ভালো লাগে, এবং আমি যেই ক্লাসের ছেলে তুমিও সেই সেম ক্লাসের মেয়ে, মানে আমাদের পারিবারিক অবস্থাটাও একই রকম, সুতরাং আমি যদি তোমার সাথে কোনো প্রেম ভালোবাসার সম্পর্কে জড়াতে চাই তুমি কি রাজি হবা? ওরকম করে বলার পরও আমাকে বলে মানে কি? আমি বললাম আসলে মানে আমি খুব ভয় আছি এই কথাটা বলার জন্য, কারণ তুমি তো জানো আমার মা বাবা দুজনেই ভীষণ রাগী মানুষ, এখন তুমি যদি কারোর কাছে বলে দাও তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে, আমি তোমাকে পছন্দ করি, এখন তুমি কি বলো? আমাকে বলে মানে তুমি আমাকে পছন্দ করো সেটা ঠিক আছে, আমি রাজি হবো কি হবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটা তোমার কাছে কেন মনে হলো যে তুমি আমাকে প্রপোজ করলে আমি এটা অন্য কারোর কাছে বলে দিব? আমি বলি না না, যদি বলি দেওয়ার কে জন্য? বলে যে এতদিন আমার সাথে চলাফেরা করার পরে এই বিশ্বাসটা আমার উপর, যাকে ভালোবাসো তাকে আগে বিশ্বাস করতে শিখো,
তারপর ভালোবাসা। ভালোবাসার চেয়েও বিশ্বাসটা একটা মানুষের উপর অত্যন্ত জরুরি। যেখানে বিশ্বাস থাকে না সেখানে প্রেম প্রীতি ভালোবাসা কোনো কিছুই থাকে না। এইটা বলে সে রাগ করে ওখান থেকে উঠে চলে যায়। আমি তখন ভাবতেছিলাম যে এই কথা আমি বললামটা কি আর হয়ে গেল কি, কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। এরপর থেকে আমি আর শাপলার সাথে কথাই বলতে পারি না। ও আমাকে দেখলে হচ্ছে অন্য একটা মুড নিয়ে থাকে, আমার সাথে কথা বলতে চায় না, আমার কাছ থেকে ডিস্টেন্স বজায় রাখে, দূরে দূরে থাকে। আমার ভিতর তখন প্রচুর রকমের কষ্ট হচ্ছিল। আমি তো তেমন কিছুই বললাম না, তেমন কিছুই করলাম না। এরপরেও ও এরকমটা কেন করতেছে? একটা পর্যায়ে আমার মানে আমি যখন আর ওর সাথে কথা বলতে পারি না, আমি তখন থেকে আর দোকানে যাই না। বাবা বলে কি রে তুই দোকান খুলবি না, আমি বলে দোকানে যাবো না। মানে বাবার সাথে রাগারাগি করি, সিনক্রেট করি, এটা সেটা করি। মানে ওরা যেহেতু আমাদের পাশের বাসায় ছিল, আমাদের বাসায় কী হচ্ছে না হচ্ছে অলওয়েজ কিন্তু বুঝতে পারে। আমার মা বলে খেতে আয় খেতে, আমি বলে খাবো না মরে যাবো, বিষ খাবো, এগুলো খুব জোরে জোরে বলি যাতে ওই শুনতে পায়। এভাবে তিন চার দিন সিনক্রেট করার পরে একদিন আমাকে আমি দোকানে যাওয়ার মানে দোকানের পাশে হচ্ছে বসে আছি দোকান বন্ধ করে, ও মনে হয় কোথাও থেকে আসছিলো, আমাকে দেখার পরে ডাক দিল, বলে সিয়াম এদিকে আসো। ডাক দিলাম, আমি বললাম কী হয়েছে? পরে বলে তুমি বাসায় এরকম সিনক্রেট করতেছো কেন? আমি বললাম আমি বাসায় সিনক্রেট করলে তোমার প্রবলেম কী? আমরা তো বাসায় ভাড়া দিয়ে থাকতেছি তাই না, আমরা তো মাগনা থাকতেছি না, তো তুমি কি বাসার বাড়িওয়ালা নাকি? তো বলে যে বাড়িওয়ালা না ঠিক আছে, কিন্তু তোমরা যখন সিনক্রেট করো তখন আমাদের ঘুমে সব সমস্যা হয়, আমরা ঘুমাইতে পারি না। আমি বলি হ্যাঁ তো বিচার দিবা তো বাড়িওয়ালার কাছে বিচার দাও, আমার কাছে কেন বিচার দিতে আসছো? আমার কাছে কেন, আমি কি বাড়িওয়ালা নাকি? আমাকে বলে যে তুমি অন্যায় করেছো জন্য তোমাকে বললাম, এন পরিশেষে বাড়িওয়ালার কাছে জানাবো। আমি বললাম অবশ্যই যাও, তুমি বাড়িওয়ালার কাছে জানাবা, বাড়িওয়ালার কাছে জানাবা, আমার কাছে কেন জানাবা? কথাবার্তার একটা পর্যায়ে বলে দোকান খুলো। আমি বললাম কেন? ও বলে দোকান খুলতে বলছি। আমি বললাম যে না আমি দোকান খুলবো না, আমার দোকান করার কোনো ইচ্ছা নাই, আমি দোকান করবো না। আমাকে বলে কেন দোকান করবো না কেন, তোমাকে তোমার আব্বা দোকানে পাঠাইছে না? আমি বললাম বাবা আমাকে দোকানে পাঠাইছে ঠিক আছে, আমি দোকান করবো না, আমার ইচ্ছা, আমার আমার ওপিনিয়ন। ও বলে দোকান খুলতে বলছি। যখন খুব বেশি সিনক্রেট করতেছে আমি তখন দোকান খুললাম, অ্যান্ড ও তখন আমার সাথে দোকানে ঢুকলো। ঢুকার পর আমাদের দোকানে যে ছোট্ট একটা শাটার ছিল ওই শাটারটা তখন টান দিয়ে ফেলে দিয়ে ও তখন ও শরীরের কাপড় খুলতে শুরু করলো। আমি তখন ভীষণ অবাক হয়ে গেলাম। আমি বললাম যারে সাপ্লা এটা কী করতেছো? আমাকে বলে এটাই তো তোমাদের দরকার তাই না, এটাই তো না, এটাই তো না, ওকে নো প্রবলেম নিয়ে নাও। এটা বলে ও তখন মানে দোকানের পিছনে একটা টুলের মতো ছিল, মোটামুটি শরীরের কাপড় খুলে প্রায় টুলে সোজার মতো অবস্থা। আমি তখন তাকে ধরলাম, আমি বললাম যে কী করতেছো তুমি, আমি তো তোমার এটা চাই না। ও বলে এটাই তো ছেলেদের চাওয়া, আমি জানি না, ওইটাই তো দরকার। আমি এটা বলি মেয়েটা তখন হাউময় করে কান্না করতে শুরু করে। আমি তখন তার মুখের দিকে তাকিয়ে মানে প্রচুর অবাক হয়ে গেলাম, কিরে আমি তো ওরকমভাবে কোনো কিছুই তাকে বলিও নাই বা কান্নাকাটি কেন করতেছে? আমি বললাম যে আমি না আসলে তোমাকে বুঝি না, তোমাকে বোঝানোর জন্য অসম্ভব চেষ্টা করার পরেও তোমাকে বুঝতে পারি না, কেন জানি আমি তোমাকে মনে হয় সারা জীবনেও বুঝবো না। আমি তো তোমার কাছে ভালোবাসা চেয়েছিলাম, তোমার দেহ নয়। দেহ তো আজকাল 200 টাকা দিয়েও কিনতে পাওয়া যায়, কিন্তু ভালোবাসার মন এটা 20 টাকা দিয়েও না পাওয়া যায় না। আমি তোমার মনের পবিত্র ভালোবাসাটা চাই, না তোমার দেহটা, না তোমার অন্য কিছু। কথাগুলো শোনার পরে অশ্রু সজল চোখে মেয়েটা তখন একটা মুচকি হাসি দিয়ে বলে, আমি কখনোই বুঝতে পারি নাই যে স্বচ্ছ একটা প্রেমী এই দুনিয়াতে আমার জন্য অপেক্ষা করছিল। যদি জানতে পারতাম যে তুমি আমাকে সত্যি এতটাই ভালোবাসো, তবে আমি কোনোদিনও তোমাকে এতটা দিন ধরে ঘুরাতাম না। এ বলে সে আমার প্রায় পায়ের কাছে পড়ে আমাকে বললাম সরি, আই অলসো লাভ ইউ। আমার কথাটা শোনার পরে তখন এত ভালো লাগলো দুজনের মাঝে। ঠিক সেই মুহূর্ত থেকে টঙ্গের ওই ফুচকার দোকান থেকে ঘুরে উঠে একটা মিষ্টি প্রেমের ভালোবাসার সম্পর্ক। দিন আর রাতগুলো এভাবে কাটতে কাটতে একটা মানুষ আর একটা মানুষের দেহের অক্সিজেন হয়ে যায়। একটা মানুষ আর একটা মানুষের সাথে ঠিক এক মিনিট কথা বলতে না পারলে যেন দম বন্ধ হয়ে মরে যায় দুজনের মাঝে। এরকম গভীর প্রেমের সম্পর্কটা প্রায় 1 বছর ধরে চলে যাচ্ছিলো। 1 বছর পরে আমার বাবা আমাকে পুনরায় আবারও এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য খুববাবে প্যারা দিচ্ছিল। আমি তখন বললাম যে না আমি পরীক্ষা দিব না, কারণ আমার কথা তখন মানে আমার কাছে তখন আর পড়াশোনা করতেই কোনো ভালো লাগতেছিল না। খুববাবে বাবা বকাবাদ্য দেওয়ার পর আমি না পারলাম না। এরপরে আমাকে মানে শাপলা বলতেছিল যে তুমি পরীক্ষাটা দাও, আমি রিকোয়েস্ট করতেছি তুমি পরীক্ষাটা দাও। শুধুমাত্র শাপলা রিকোয়েস্টে আমি তখন আবার পুনরায় এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিই। কিন্তু এসএসসি পরীক্ষা দিয়ে যখন আসি, আসার পরে আমি আবারও সেম একই সাবজেক্টে আমি আবারও ফেল করি, এবং ফেল করার পরে আমার বাবা মা তখন আর আমার উপরে এত পরিমাণ রেগে গেল। শাপলাও তখন আমার উপরে খুব রেগে গিয়ে শাপলা বলতেছে তুমি যে পরীক্ষাটায় ফেল করেছো, আমি ফেল করেছিলাম হচ্ছে ইংলিশে, মানে তো আমাকে বলতেছে তুমি কি ইংলিশ মানে ইয়েটা আমাকে দেখাইতে পারবা, মানে প্রশ্নপত্রটা তোমার কাছে আসছে? আমি বললাম আছে তো, দাও না। তখন আমি আমার প্রশ্নটা তাকে দিলাম। দেওয়ার পরে ও তখন আমার সামনে কাগজ কলম নিয়ে বসে ও পরীক্ষা দিতে শুরু করলো। মানে আমি খুব অবাক হয়ে মানে সবগুলো দেওয়ার পরে আমাকে বলে তুমি তো গদ্য বুঝবা না, তোমার কোনো টিচারের কাছে এই কাগজটা নিয়ে যাবো, এই কাগজটা নিয়ে বলবা যে আমি কত মার্ক পেয়েছিলাম।
আমি তখন কি করি, ওরই মানে পরীক্ষার কাগজটা মানে পেপারটা, আমি তখন আমার এক বন্ধু আছে মানে ও আবার পরীক্ষা দিয়েছে ভালো রেজাল্ট করছে, ওর কাছে পেপারটা দিয়ে দেওয়ার পর ও তখন বলে আরে এই মেয়ে তো পুরো এ প্লাস পেয়ে গেছে, গোল্ডেন প্লাস, তো খুব মানে চমৎকারভাবে লিখেছে, ওর হাতের লেখা দেখলে মনে হয় না যে মানে ও বস্তিতে বসবাস করি, মেয়েটা কে রে? আমি তখন বললাম যে এমন এমন, বলে মেয়েটা কিন্তু খুব শিক্ষিত। এমন বলিস কি শিক্ষিত? আমার বন্ধু বলে হ্যাঁ আসলে মেয়েটা অনেক শিক্ষিত, কারণ শিক্ষিত না হলে এত সুন্দর হাতের লেখার এত সুস্পষ্টভাবে অ্যান্সারগুলো করতে পারতো না। আমি তখন আমার বন্ধুকে বলি আরে বোকা, এই মেয়ের বাবা হচ্ছে সিএনজি চালায়, আমাদের পাশের ঘরে থাকে, ও কোনো পড়াশোনা করে না, খুলনা থেকে আসছে। আমার বন্ধু আমাকে বলে যে আমি তোকে বললাম যে তুই খোঁজখবর নিয়ে দেখ, এবং খোঁজখবর নিয়ে এলে জানতে পারবো যে মেয়েটা তোর চেয়েও বেশি পড়াশোনা করছে। আমি বললাম বয়সে তো আমারও ছোটো, বলে ঠিক আছে তুই কথা বল। এর পরের দিন আমি তখন শাপলার সাথে আবারও কথা বলি যে শাপলা তুমি সত্য করে বলো তো তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করছিলা? আমাকে বলে পড়ছি। আমি বলি বলো না কতটুক পর্যন্ত পড়ছিলা? ও বলে ক্লাস মানে 10 পর্যন্ত, নিউ 10 আমাকে এটা বলে। আপনারা হয়তো অনেকেই জানেন 2008-09 সালের দিকে কিন্তু মানে ক্লাস 10-এ দুইবার পড়তে হতো, মানে একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে নিউ 10, মানে 10-এ পড়া মানে নিউ 10-এ পড়ার পর তারপর 10-এ উঠে এরপরে পরীক্ষা দেওয়া হইতো, মানে SSC পরীক্ষার্থীরা 2 বছর ধরে একই ক্লাসে পড়াশোনা করতো। এরপরে আমি বললাম তাহলে তুমি পরীক্ষা দাও নাই কেন? ও বলে যে পরীক্ষা দেনে আমার পারিবারিক একটু প্রবলেম ছিল। তাই আমি বললাম যে তোমাকে দেখলে মনে হয় না যে তুমি SSC পরীক্ষার্থী, মানে তোমার মানে তোমাকে দেখলে মনে হয়েছে হয়তো তুমি খুব বড় জোরে ক্লাস মানে 7 কি 8-এ পড়ো। আমাকে বলে হ্যাঁ আমার শরীরের গঠনটা একটু কম কিন্তু আমার বয়স হয়েছে। আমি তখন বললাম বাহ, তো তুমি এখন কি পড়াশোনা করবা? আমাকে বলে কেন? আমি বললাম যে আমার না খুব ইচ্ছা আমার বউ পড়াশোনা করে একদিন অনেক বড় হবে, আমি যেহেতু পড়াশোনা করতে পারি না আমাকে যেতে যেতে হয় না, আমি তোমাকে পড়াশোনা করাতে চাই। আমাকে বলে বোকা নাকি তুমি, তুমি আমাকে এখন পড়াশোনা করাইতে আমাকে ক্লাস 9-এ ভর্তি করাইতে হবে, কারণ ক্লাস 9-এ ভর্তি করাইতে হবে এই কারণে যে আমি তো এখনও রেজিস্টার আগে করতে হবে তারপরও ফর্ম ফিল আপ দেন হচ্ছে পরীক্ষা, এগুলো তো হবে না। আমি তখন বললাম যে তাহলে আমি তোমাকে ক্লাস 9-এ ভর্তি করাবো। আমাকে বলেছেন না আমি আর এখন পরীক্ষা দিব না। আমি বললাম যে প্লিজ তুমি পরীক্ষাটা দাও, আমি না তোমাকে রিকোয়েস্ট করতেছি, অনেকভাবে তাকে রিকোয়েস্ট করি, একটা পর্যায়ে আমি তাকে রাজি করাই এবং বাবার ওই ফুচকার দোকানের টাকা দিয়ে আমি তখন শাপলাকে হচ্ছে পড়াশোনা করাতে শুরু করি। শুধু শাপলার পরিবার জানে যে শাপলা পড়াশোনা করে, কিন্তু কোত্থেকে টাকা আসে শাপলার পরিবার এটা জানে না, আর আমার বাবা মা শাপলার ব্যাপারে তেমন কিছুই জানে না। নিজের টাকায় শাপলা তখন আমার টাকায় শাপলা তখন পড়াশোনা করে এবং পড়াশোনা করতে করতে 2 বছর পরে শাপলা SSC পরীক্ষা দেয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 2 বছর পরে SSC পরীক্ষা দিয়ে শাপলা ওই সময় গোল্ডেন প্লাসে পাশ করে। যে স্কুল থেকে শাপলা পরীক্ষা দিয়েছিল সেই স্কুলেই শাপলাই মাত্র একমাত্র মেয়ে ছিল যে কিনা গোল্ডেন প্লাস পেয়েছিল। এইটা আসলে শাপলার জন্য কত বড় একটা পাওয়া আমি বলে বোঝাতে পারবো না। শাপলাকে তখন স্কুল থেকে মেডেল দেওয়া হয় এবং ওকে কলেজে পড়াশোনা কর মানে ওদের যে সিলেক্টেড কলেজ আছে ওই কলেজে যদি স্কুলেটের যে কলেজ আছে আর কি কলেজেট স্কুল মানে ও যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছে ওদের ওখানেই কলেজ আছে, যদি ওই কলেজে শাপলা পড়াশোনা করে তাহলে মাত্র 50% শাপলা পড়াশোনা করতে পারবে, মানে যে টাকা খরচ হবে পড়াশোনার জন্য তার জন্য শুধু 50% শাপলাকে দিতে হবে। এরপরে শাপলা মোটামুটি রাজি হয়ে যায়। আমিও বললাম যে তো বাসা থেকে কাছে আছে, সেম কলেজেই শাপলা তখন পড়াশোনা করতে শুরু করে। আমার তখন অতিরিক্ত ভালো লাগে, আমি স্বপ্ন দেখি যে একদিন শাপলা অনেক বড় হবে, অনেক বড় হবে। আর সেই স্বপ্ন পূরণের নিরীক্ষে আমি তখন হাড় ভাঙা পরিশ্রম করতে শুরু করি। সকাল থেকে রাত অবধি আমি পরিশ্রম করে দোকানদারি করি এবং হচ্ছে মানে শাপলা তার পড়াশোনা কন্টিনিউ করে যাচ্ছে। আমি এত লম্বা ধরেও পরিশ্রম করতেছি এই কারণে, কারণ আমার বাবা কিন্তু জানে যে দোকানে কত টাকা সেল হতে পারে, ওইটার হিসাব কিন্তু আমার বাবাকে দিতে হয়। আর ওই সময় কিন্তু বাবার দোকানে বসতো না, মানে দোকানে আমিই বসতাম, আমারই মানে আমার আন্ডারে দোকান চলতো। তো এই জন্য করতাম কি যে আমি খুবভাবে হচ্ছে চেষ্টা করতাম যে মানে বাবাকে বাবার টাকাটা বুঝিয়ে দেওয়ার পরে বাড়তি কিছু টাকা ইনকাম করার জন্য যেটা শাপলা পড়াশোনার জন্য কাজে আসবে। এরকম করতে করতে একটা পর্যায়ে শাপলা ইন্টার পরীক্ষা দেয় এবং ইন্টারও শাপলা হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট করে, শাপলা সায়েন্স থেকে পড়াশোনা করে। এরপরে আমার খুব স্বপ্ন ছিল যে আমাকে মেডিকেলে ভর্তি করাবো। তো আসলে মেডিকেলে ভর্তি করাইতে হইলে যে পরিমাণ টাকার দরকার, যে পরিমাণ কোচিং করতে হবে বা প্রাইভেট পড়তে হবে, ওই পরিমাণ টাকা কিন্তু আমার কাছে নাই। অনেক চেষ্টা করার পরে আমার এই স্বপ্নটা হচ্ছে হলো না, স্বপ্ন পূরণ করতে পারলাম না, আমি তাকে মেডিকেলে ভর্তি করাইতে পারলাম না। কিন্তু ওকে যে আমি ডাক্তার বানাবো ওই স্বপ্নটা যদি আমার ভেঙে যায়, আমার কথা হচ্ছে যে ডাক্তারের লেভেলেই কিছু একটা করতে হবে। এরপর আমাকে বললাম যে ঠিক আছে নার্সিংয়ের তো কম খরচ লাগে এবং তুমিও রেজাল্ট অনেক ভালো, তুমি একটু নার্সিংয়ে ট্রাই করতে পারো। এরপরে ঢাকারই একটা নার্সিং কলেজে ও চেষ্টা করে এবং সরকারিভাবেই হচ্ছে ও নার্সিংয়ে ভর্তি হয়। সরকারিভাবে ভর্তি যেহেতু হয় সেখানে খুব বেশি টাকা পয়সা লাগে না, ওখান থেকেও নার্সিং পড়তে থাকে। আলহামদুলিল্লাহ নার্সিং ওখান থেকে কমপ্লিট হওয়ার পরেই তখনও কিন্তু আমি মানে দোকানদারেই করতেছি। ওই সময় বাবা কিন্তু আমাকে বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছিল, তুই বিয়ে কর, বিয়ে কেন করতেছিস না, বা বাবা মা মনে হয় ওই সময় কিছুটা ব্যাপার ডাউট করে শাপলা ব্যাপারটা নিয়ে,
কিন্তু ইয়ে করতেছেন। তো শাপলা যখন হচ্ছে মানে মেডিকেলে ইয়েতে পড়তেছিল, লাস্ট ইয়ারে ছিল, নার্সিংয়ে লাস্ট ইয়ারে ছিল, তো লাস্ট ইয়ারে যখন ছিল ওই সময় ওদের মানে এই পর্যন্ত কিন্তু শাপলাদের মানে খুলনা থেকে অনেক মেহমান টেহমান আসছিল, আমি কোনোদিন কোনো মেহমানের সাথে কথা বলি নাই। তো খুলনা একদিন শাপলা আমাকে বলতেছিল যে ওর মানে মেডিকেল কলেজে যাওয়ার জন্য, নার্সিং কলেজে। তো আমি যখন যাই, যাওয়ার পরে ওর হচ্ছে মনে হয় মানে বোন হবে আর কি, কেমন ওর বয়স, আমাকে বলে যে ওকে একটু বাসায় দিয়ে আসো, আমাকে এটা বলে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি কী করি, একটা সিনথেটিক করে মেয়েটাকে নিয়ে বাসায় যাচ্ছে। তো বাসায় যাই যেতে আমি তখন বললাম যে কী ব্যাপার, তুমি কেন আসছো, বা মানে কথাবার্তা বলতে বলতে মেয়েটা আমাকে একটা পর্যায়ে বলতেছে, মানে আমাকে বলতেছে যে মানে শাপলাপুর মানে জামাইটা আসলে অনেক ভালো ছিল, কিন্তু শাপলাপু না নিজের জামাইয়ের মর্মটা না বুঝলো না, ভাই আসলে অনেক ভালো। আমি তখন বললাম যে ভালো মানে, ভাইয়া মানে এগুলো কি? আমাকে বলে যে মানে কেন, তুমি না শাপলাপুর ভালো ফ্রেন্ড তুমি জানো না। আমি বললাম যে শাপলার ভালো ফ্রেন্ড সেটা ঠিক আছে, কিন্তু মানে আমি বুঝতে পারি না তোমার কথা বলে। বললাম যে শাপলাপুর যে হাজব্যান্ড ছিল ওই হাজব্যান্ডটা খুব ভালো ছিল, কিন্তু শাপলাপু না ওই হাজব্যান্ডটাকে বুঝে নাই, বয়স একটু বেশি হলো, মানুষের মনটা অনেক ভালো ছিল। আমি তখন বললাম যে এই মেয়ে কী বলতেছে, শাপলার বিয়ে হয়েছে? বলে কেন, শাপলাপুর বিয়ে হয়েছে এবং বিয়ে হবার পরেই তো শাপলাপুর খুলনাতে চলে আসছে, জামাইকে পছন্দ করে না, জামাইয়ের সাথে থাকে না। আমি তখন বললাম যে শাপলা তো খুলনা থেকে ইয়েতে আসছে, মানে হচ্ছে ইয়েতে আসছে, ঢাকাতে আসছে, আজকে অনেক বছর হয়ে গেছে, এত বছরই কি ওর হাজব্যান্ডের কাছে ও যায় নাই, হাজব্যান্ড আসে নাই? পরে বলে যে না, ওর হাজব্যান্ড ওখানে ব্যবসা করে, তো অনেক বড় ব্যবসায়িক, শাপলাপু হয়তো মানে তিন মাস চার মাস পর পরে যাইতো, গিয়ে তিন চার দিন থাইকে আবার চলে আসতো। অ্যান্ড ভাইয়া কিন্তু কখনো ঢাকাতে আসতো না, মানে ওনাদের বাসা আসতো না, কারণ ভাইয়া সবসময় বলছিল যে ওনার বাবাকে বলছিল, শাপলাপুর বাবাকে বলছিল যে এই সিএনজি টেনজি না চালায় টুকে টুকে ব্যবসা করার জন্য উনি হেল্প করবে, কিন্তু শাপলাপুর বাবা ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা নেয়নি, আর শাপলাপুও ওনার হাজব্যান্ডের সাথে সম্পর্কটা খুব ভালো রাখে নাই, যার জন্য ভাইয়া রাগ করে ওনাদের বাসা আসে না। কিন্তু ভাইয়া ওনাদেরকে অনেক পছন্দ করে, শাপলাপুকেও খুব পছন্দ করে, ভালোবাসে। আমি তখন খুব খেয়াল করে দেখলাম যে হ্যাঁ, প্রায় তিন চার মাস পর পরে শাপলা তার মায়ের সাথে খুলনাতে যাইতো এবং ওখানে তিন দিন চার দিন থাকতো। বাট আমার ভিতরে তখন এই জিনিসটা মনে হলো, ও যে তিন দিন চার দিন থাকতো তখন তো আমি তার সাথে ফোনে কথা বলতাম, মানে ফোনে কথা বলতাম, অলওয়েজ কথা বলতাম, কিন্তু তো আমার সাথে খুব ভালো করে কথা বলতেছে। আমি তখন ওই মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, তোমার আপু যে ওইখানে যাইতো বা বিয়ে হয়েছে, তো তাহলে আমার হিসাবে তো আজকে অনেক বছর, প্রায় সাত বছরের মতো, সাত আট বছর মতো হয়ে গেছে, তো মানে সে বিয়ে করে মানে তাদের কোনো বেবি হয় নাই? তো বলে মেয়েটা বলতেছিল যে ভাইয়া তো বারবারই বেবি নেওয়ার কথা বলে, মানে শাপলাপু না বেবি নিতে রাজি হয় না। কেন রাজি হয়নি এটা আপুই ভালো জানে। আমার চোখের পানিগুলো তখন টলমল করতেছিলাম, আমি তখন নিজের চোখের পানিগুলো ধরে রাখতে পারতেছিলাম না। আমি তখন ভাবতেছিলাম যে হায় আল্লাহ, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কার জন্য চটপটি আর ফুচকা বানিয়েছিলাম, এত পরিশ্রম করে, এত পরিশ্রম আমি কার জন্য করলাম, এত ভালো আমি কাকে বাসলাম, এত বড় প্রতারণা আমার সাথে করলো। আমি তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছিলাম না, নিজের মনটা তখন ভেঙে চুরমার হয়ে গেছিলো, আমি তখন আর মানে কেমন জানি হয়ে গেছিলাম। শাপলা আমার সাথে কথা বলতে চাইলে আমি আর তার সাথে কথা বলি না, আমাকে বারবার জিজ্ঞেস করে কী হয়েছে, আমার সাথে কথা বলো না কেন, কথা বলো, আমি তখন আর তার সাথে কথা বলি না, কারোর সাথে কথা বলি না। আমি ব্যাপারটা কনফার্ম হওয়ার জন্য তার বাবার সাথেও কথা বলছিলাম, শাপলার বাবার সাথে, অ্যান্ড তখনও কিন্তু আমি জানতে পারি যে শাপলার একটা বিয়ে হয়েছে, এবং তাজ্জব যে ব্যাপারটা, ওই ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা আমার মাও জানতো যে শাপলার আগে একটা বিয়ে হয়েছে, কিন্তু আমি জানতাম না, আমি শাপলাকে ভালোবাসি অথচ আমিই জানতাম না, শাপলা কোনোদিন আমাকে একথা বলে নাই। যাই হোক, এভাবে সময়গুলো কাটতেছে, সময়গুলো কাটতে কাটতে শাপলা আমাকে অলওয়েজ মানে খুবভাবে রিকোয়েস্ট করে, আমার ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়ায় থাকে, কান্নাকাটি করে, এবং আমি দেখি যে ব্লাড দিয়ে আমার সামনে হাত পর্যন্ত কেটে রক্ত বের করে। কিন্তু এরপরও আমার মনটা তার জন্য গলতেছে, আমার মনটা তখন পাষাণের মতো হয়ে গেছে, আমি তখন কোষ্ঠী পাথর হয়ে গেছে, আমি তখন মরার জন্য শুধুমাত্র ওয়েট করতেছিলাম। আমি ভাবতেছিলাম চাল্লা, তুমি আমার জানটা কেন নিয়ে যাচ্ছ না, এই পৃথিবীটা কেন এতটা কঠিন, তুমি দ্রুত আমার জীবনটা নিয়ে যাও। এভাবে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো কেটে যাওয়ার পরে শাপলা আমার দোকানের মধ্যে ঢুকে ঢুকে প্রচুর পরিমাণ সিংক্রেট করে, এটা সেটা ফেলে দিয়ে, ফুচকা ফেলে দিয়ে, চটপটি ফেলে দিয়ে দোকানে মানে প্রচুর পরিমাণ ভাঙচুর করতেছে। যখন ভাঙচুর করতেছে আমি তখন রাগের মাথায় তাকে খুব জোরে একটা থাপ্পড় মারি, দুঃখে একটা থাপ্পড় মারার পরে, যেহেতু এটা একটা রেল স্টেশনে ছিল, ওখানে রেল স্টেশনের পুলিশ এই সেই অনেকে আইসা ধরছে শাপলাকে। ধরার পরে শাপলাকে যখন ধরছে, শাপলা তখন মানে বলতেছে যে কী হয়েছে, মানে আমাকে ধরে নিবে আর কি, আমি ওর গায়ে হাত তুলছে মনে করছে কাস্টমার। শাপলা তখন সবার কাছে বলতেছে যে ওরে কেন ধরতেছে, না তোমার হাজব্যান্ড বলে, মানেই বলে উনি আমার হাজব্যান্ড, আমাদের পারিবারিক একটু প্রবলেম, এই জন্য আমার সাথে রাগারাই করতেছে, ও আমার বিবাহিত হাজব্যান্ড। এটা বলার পরে সবাই তখন ছেড়ে দিয়ে, আমি তখন ভাবি যে হায় রে বেঈমান, তোর হাজব্যান্ড কয়টা, একটা সময় মুখ থেকে বলি যে তোর হাজব্যান্ড কয়টা, তুই করে যখন বলি আমাকে বলে যে এরকম করে বিহেভ করতেছ কেন। আমি বললাম যে বল না তোর হাজব্যান্ড কয়টা, ও বলে কেন আমার হাজব্যান্ড কয়টা মানে, আমি বলি যে তুই যে আগে বিয়ে করছিলি এটা কি আমার কাছে বলছিলি। এটা বলার পর তখন মাথাটা নিচের দিকে তাকে আর কোনো কথা বলে না, ওর চোখের পানিগুলো তখন টলমল করতেছে। আমি বললাম যে তুই যে তিন চার
মাস পরপর খুলনাতে গিয়ে তোর হাজবেন্ডের সাথে থাইকা আসতি, আমাকে কি কখনো বলছিলি? ও তখন কোনো কথা বলে না। আমি বলি, তুই বল না, সত্যি করে বল কি হয়েছিল, তুই কি চাচ্ছিলি আমার কাছে? আমাকে বলে যে মনে আছে এই দোকানটার মধ্যে দাঁড়িয়ে একদিন আমি কাপড় খুলেছিলাম তোমার জন্য। আমি বললাম, মনে থাকবে না কেন, আমার সবই মনে আছে, তোর ওই নাটকের কথা আমার স্পষ্ট মনে আছে। কেন? আমাকে বলে যে সেদিন এই নাটক করে নেই, আমি জানি যে একটা মানুষ আর একটা মানুষের কাছে তার দেহটাই চায়, আমাকে যেই বিয়ে করেছিল সে আমার কাছে সেটাই চেয়েছে, আমার মন বুঝে নাই। তুমি বলেছিলে না যে আমি এত ভালো মেধাবী ছাত্রী হওয়ার পরেও কেন পড়াশোনা করি নাই? আমার খুব ইচ্ছা ছিল আমি পড়াশোনা করব, কিন্তু এসএসসি পরীক্ষার আগে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয়, ওদের ওই বিয়ে দিয়ে দেওয়ার কারণে আমি পরীক্ষাটা দিতে পারি নাই। আর আমাকে যার কাছে বিয়ে দেয় সে আমার বাবার বয়সে একটা লোক হবে, আর তার কাছে তার চাহিদাটা আমার কাছে ছিল শুধুমাত্র আমার দেহটা, দেহ ছাড়া এই লোক আর কিছুই বুঝতো না। রাত থেকে সন্ধ্যা রাত থেকে শেষ রাত পর্যন্ত কুকুরের মতো আমার দেহটার প্রতি তার আকর্ষণ ছিল। তাই আমি ওর সাথে থাকি না, একটা পর্যায়ে আমি চলে আসছি এখানে। আমি বললাম, ঠিক আছে এখানে আসছো, এখানে আসার পরে কেন বলো নাই যে তুমি বিবাহিত? ও বলে, আমি বলি নাই কারণ আমার মা একদিন আমাকে বলেছিল যেহেতু তোর হাজব্যান্ডের সাথে তোর বনিবানা ভালো হচ্ছে না, হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, আমরা তোকে আবার বিয়ে দিতে হবে, সুতরাং তোর যে বিয়ে হয়েছে এটা ঢাকা সরে কারো কাছে বলার দরকার নেই। আমি বললাম, তোমার মা যদি কথা বলে তাহলে আমার মা কী করে ব্যাপারটা জানলো? তোমার বাবাকে জিজ্ঞেস করলাম, তোমার বাবাও জানে? আমাকে বলে, মনে হয় প্রথমত বলে নাই কিন্তু পরের দিকে মনে হয় যেহেতু তোমার আম্মার সাথে আমার আম্মার সম্পর্ক ভালো, হয়তো আমার আম্মা বলে দিছে আমার কাছে এটা মনে হয়। আমি তখন বললাম যে এত বড় বেইমানিটা তুমি আমার সাথে করলো। আমাকে বলে, বেইমানি করি নাই তো, আমি লাস্ট হচ্ছে এক বছরের মতো ওর কাছে যাই না, অ্যান্ড যাই না বলেই কিন্তু ও প্রচুর পরিমাণ পাগলামি করতেছে, লোক পাঠাচ্ছে, এটা করতেছে, ওটা করতেছে। আমি বললাম, যাই হোক, তো যেটা হবার সেটা তো হয়ে গেছে, এখন তুমি কী সিদ্ধান্ত নিলা? আমাকে বলি, সিদ্ধান্ত মানে আমি তো তোমাকেই বিয়ে করবো, তুমি আমার হাজব্যান্ড। আমি বললাম যে না, আর আগেরটাও বলে আমি ওকে ডিভোর্স করে দিব। আমি বললাম যে না, এটা মানে এটা করবা তো? বলে, হ্যাঁ আমি একটু করবো, আমি তুমি চলো এখনই করবো। আমি বললাম, না এখনই করার দরকার নাই, তবে তুমি সেটা কইরো। এরপরে আবার ওর সাথে আমার সম্পর্কটা গড়ে ওঠে, আবারও দুজনের মাঝে মিষ্টি প্রেমের সম্পর্ক চলতে থাকে। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমি তখন চিন্তা করতেছিলাম যে ব্যাপারটা আমি ওর বাবা মাকে জানাই, যেহেতু ওর পেছনে আমি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলেছি, ওকে আমি পড়াশোনা করাচ্ছি, ওকে আমি বড় বানাচ্ছি, সেই ক্ষেত্রে এই ব্যাপারটা আমি ওর বাবার কাছে বলি। ওর বাবার বাবা মায়ের কাছে বললে এরপর ওরা পারিবারিকভাবে ওকে আমার কাছে বিয়ে দেবে। তখন কিন্তু মানে ওই সময় কিন্তু শাপলা কিন্তু মানে মেডিকেল থেকে ইয়ে করে ফেলছে, মানে হচ্ছে নার্সিং কিন্তু তার কমপ্লিট হয়ে গেছে, এখন সে ইন্টার্নিং করতেছে, এবং ইন্টার্নিং হলে ঢাকাতে কোনো একটা হসপিটালও তখন চাকরি শুরু করবে। ঠিক ওই মুহূর্তে আমি একদিন ওর বাবাকে ডাইকা ওর বাবাকে আমি ঘটনাগুলো খুলে বললাম, আর আমি নিজের পক্ষ থেকে বললাম ওনাকে, যেহেতু আমার বাবাকে আমি জানাই নাই, আমি ওনাকে বললাম যে আঙ্কেল এই ঘটনা, আমি আপনাকে বিস্তারিত সব কিছু বললাম, এখন আপনি কী বলেন? উনি তখন আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, এই ব্যাপারটা নিয়ে তোমার আন্টির সাথে কথা বলি, এবং তোমার আন্টির সাথে কথা বলে আমি যথারীতি তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আপনার আন্টির সাথে কথা বলে আমাকে বলে দিন, কারণ আপনি বলে দিলে আমি এটা নিয়ে হচ্ছে সামনের দিকে অগ্রসর হব। এরপরের দিন আমি ওনাকে আবার জিজ্ঞেস করছি, কী ব্যাপার আঙ্কেল, বলছিলেন? উনি বলে যে বাবার, আমি তো তোমার আন্টির সাথে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, কিন্তু তোমার আন্টি তো আসলে এই ব্যাপারটাতে মানে ও আসলে রাজি না। আমি বললাম যে কেন রাজি না কেন, আমি কি দেখতে খারাপ নাকি আমার কোনো কিছুতে প্রবলেম আছে? উনি তখন বলতেছে যে মানে উনি বলে যে আমি তোমাকে খুলেই বলি, তুমি যেহেতু আমাদের পরিবারের মানুষ, এই কারণে ও বলতেছে যে ওর মেয়ে এখন নার্সিংয়ে পড়তেছে, নার্সিং পড়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন কয়েকদিন পর মেডিকেলে হচ্ছে মেডিকেলে চাকরি করবে, তো সেই সুবাদে বলতেছে যে তোমার চেয়েও আরও ভালো কাউকে পাবে, এটাই বলে। মানে ওর বাবা একটু সহজ সরল ছিল আর কি, একটু সহজ সরল মানুষ ছিল, এই জন্য উনি নিজের ভিতর কোনো কিছু লুকিয়ে রাখে না। আমি তখন বললাম যে আঙ্কেল, আপনি কি জানেন আপনার মেয়ে কার টাকায় নার্সিং পড়েছিল, কার টাকায় সে এসএসসি পরীক্ষা দিয়েছে, আপনি কি জানেন কীভাবে সে পড়াশোনা করেছে, এগুলো কি আপনি জানেন, কখনো জানার চেষ্টা করেছিলেন? বলে যে হ্যাঁ জানি তো, কেন কীভাবে? ওর জামাই দিয়েছে। আমি বললাম কী? বলে জামাই দিয়েছে। বলে আপনাকে কে বলছে? ওর জামাই দিছে। বলে ওই তো বলছে। আমি বলি তাই, ও বলছে? বলে হ্যাঁ ও বলছে। আমি বলি ওকে ফাইন ঠিক আছে। এরপর আমি শাপলার মায়ের সাথে কথা বলি, আমি বলি যে আন্টি আঙ্কেল যেটা বলছে আপনি তো শুনছেন এবং আঙ্কেলকে আপনি নিষেধও করে দিয়েছেন, যাই হোক আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনার মেয়ে কার টাকায় এসএসসি পরীক্ষা দিয়েছে এবং কার টাকায় হচ্ছে ইয়েতে পরীক্ষা মানে পড়াশোনা করেছে এখন চাকরি করার জন্য প্রিপারেড হচ্ছে, এই টাকা পয়সা কে দিয়েছে আপনি কি জানেন? উনি বলে জানি তো, ওর জামাই দিয়েছে খুলনা থেকে। আমি বললাম তাই নাকি, ভেরি গুড, তো আপনার মেয়েকে একদিন আমার সামনে ডাইকে এনে জিজ্ঞেস করেন তো ওর জামাই কয় টাকা দিয়েছে। উনি আমাকে বলে আমি এই ব্যাপার নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না, অতিরিক্ত
কথা বলবো না, এটা বলে উনি আমার সাথে খুব রাগারাগি করে। এবং তাজ্জব ব্যাপার হচ্ছে আজকে প্রায় মানে এতগুলো বৎসর আমাদের পাশে থাকার পরে উনি ঠিক দুই দিনের মাঝে বাড়িওয়ালাকে বলে বাসা চেঞ্জ করে ফেলছে। মানে উনি যে বাসা চেঞ্জ করছে এটা আমি জানিও না। আমি শাপলা হচ্ছে ইন্টার্নিংয়ে ছিল, উনি কী করছে মানে ওনাদের ওদের বাসা আসলে অত বেশি মাল সামানা ছিল না, যার জন্য মানে ওই যে ফিকা ব্যাগটা নিয়ে এসে মালামাল নিয়ে এখান থেকে চলে গেছে। মানে আমাদের বাসা থেকে অনেক দূরে আরেক জায়গায় বাসা নিয়ে নিছে। তো বাসা নিয়ে নিয়েছে, পরে শাপলা আমাকে ফোন করে বলে যে এই ঘটনা। আমি বললাম দেখলা তুমি, তুমি নাকি তোমার বাবা মায়ের কাছে বলছো যে তোমার বাবা মাকে নাকি তুমি বলছো যে তোমার হাজব্যান্ডের নাকি টাকা দিছে, তুমি কি তোমার হাজব্যান্ডের টাকা পড়াশোনা করছিলা? আমার কাছে বলো। ও আমাকে বলো আরে কী করবো, আমি কি বলবো যে তুমি টাকা দিছো? যদি বলি তুমি টাকা দিছো তাই তার আমাকে পড়াশোনা করাই তো, তা তো উল্টো তোমাকে সন্দেহ করতো, এই জন্য বলছে আমার হাজব্যান্ডে দিছে। হ্যাঁ বললাম প্রত্যেকটা জায়গায় আমি ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গেলাম তাই না? ও আমাকে বলে যে তুমি টেনশন করো না, আমি তো তোমার পক্ষে আছি। আমি বলি তুমি আমার পক্ষে থেকে কী করবো, তুমি আমার পক্ষে থেকে কী করবো? আমাকে বলে যে আমি তোমার পক্ষে থেকে প্রয়োজনে তোমার হাতটা ধরে শহর ছেড়ে দূরে কোথাও চলে যাব। আমি ওকে বললাম সত্যি চলে যাব? ও আমাকে বলে হ্যাঁ সত্যি চলে যাব, এই শহর থেকে আমি দূরে কোথাও তোমাকে নিয়ে চলে যাব, যেহেতু বাবা মা দুজনে মা যেহেতু এত এতই সিংক্রেট করতেছে, এখন তুমি কি বলো? আমি বললাম হ্যাঁ তুমি যদি বলো তাহলে আমি এটাই করতে পারি। ঠিক তারই তিন থেকে চার দিন পরে আমি আমার আব্বা মাকে কিছুই জানাই নাই। ছোটো ভাইটা তখন হচ্ছে ছোটো ভাই তখন এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছে এবং ও তখন কলেজে পড়তেছিল, পড়াশোনা ভালো না, ওর পড়াশোনা পায় বন্ধের পথে। ওই সময় ওকে আমি দোকানে বসাইতাম, দোকানের কাজটা সব কিছু ওকে আমি শিখিয়ে দিই। শিখিয়ে দেওয়ার পর আমাদের সরপুটিয়ার পুচকা দোকানে আমি তখন আমার ছোটো ভাইকে বসাই দিই। বসাই দিয়ে বাবা মা কাউকে না বলে আমার কাছে মনে হয় এক থেকে দেড় লক্ষ টাকা ছিল শুধুমাত্র। এই এক থেকে দেড় লক্ষ টাকা পকেটে নিয়ে আমি তখন হচ্ছে শাপলাকে নিয়ে হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামে চলে যাই, এবং সেটা হচ্ছে আমার চট্টগ্রামও চলে যাই, ওখানে আমার আরেক পরিচিত বন্ধু আছে ওর কাছে চলে যাই, ওইখানে চলে যাই। এবং ওইখানে যাওয়ার পর আর ওইখানে যাওয়ার আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে ওইখানেরই একটা মেডিকেলে শাপলা হচ্ছে মানে ইয়ে মানে ইয়েতে চাকরি করার জন্য সুযোগ পেয়েছিল আর কি, ইন্টারভিউতে চান্স পেয়েছিল চট্টগ্রামে একটা মেডিকেলে। এই জন্য আমার টার্গেট হচ্ছে ওইখানে চলে যাবো। আমি তখন সব মানে শাপলাকে নিয়ে পালিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে চলে যাই। চট্টগ্রামে গিয়ে আমার ওই বন্ধুর বাসায় উঠি, বন্ধুর বাসায় উঠে ওঠার পরে শাপলা তখন হচ্ছে যে মেডিকেলে ভর্তি পড়ি মানে হচ্ছে ডাক্তারের জন্য ইন্টারভিউ দিয়েছিল নার্সের জন্য, ওইখানে ও তখন হচ্ছে ভর্তি মানে কাজ করতে শুরু করে, ওখানে কাজ করতেছে, আমি তখন আমার বন্ধুর বাসায় থাকতেছি। এভাবে সময়গুলো কাটতে কাটতে পরিশেষে আমি নিজেও একটা বাসা নিয়ে নিই, একটা বাসা ভাড়া করে দুজনে এইভাবে থাকতেছি। আমি আমার আব্বা আম্মার সাথে কথাবার্তা বলি, যদিও বাবা মা দুজনেই আমার উপরে রাগান্বিত। শাপলা তার বাবা মাকে কীভাবে ম্যানেজ করছে, কীভাবে কথা বলেছে এগুলো আমি জানি না। এভাবে আমাদের সংসারটা সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। দুইটা মাস হওয়ার পরে একটা কথা আছে যে সুখ যদি আসে তো চারদিক থেকে একসাথে আসে, আর দুঃখ যদি আসে তাও চারদিক থেকে একসাথে আসে। আমার জীবনে আবার পুনরায় একটা সুখ আসলো। সুখের সংবাদ হচ্ছে শাপলা তখন হচ্ছে ইয়েতে হচ্ছে শাপলা তখন হচ্ছে মালয়েশিয়াতে একটা মানে মেডিকেলে এক মালয়েশিয়ার একটা মেডিকেলে ও তখন হচ্ছে নার্সিংয়ের জন্য চান্স পায় মালয়েশিয়াতে। তো নার্সিংয়ের জন্য চান্স পায় আমাকে বলেছে মালয়েশিয়ার একটা মেডিকেলে নার্সিংয়ের জন্য চান্স পেয়েছে, এখন তুমি কী বলো আমাকে এটা বলে। তো যেহেতু নিজের বউ ভয়টাও ভিতরে কাজ করে যে আমাকে ছেড়ে ওখানে যাবে, ওইখানে আবার মালয়েশিয়ার মতো একটা দেশ নাকি অন্য কারো প্রেমে পড়ে যায় অন্য কারো কাছে চলে যায়, ওই ভয়টাও তখন নিজের মাঝে কাজ করে। তখন আমি বলতেছিলাম যে তুমি কী মনে করো, আমাকে বলে যে তুমি যেটা করতে বলো সেটাই করবো, তুমি যদি বলো যাওয়ার জন্য তাহলে যাবো, আর তুমি যদি নিষেধ কর তাহলে যাবো না। আমি বললাম যে আমি নিষেধ কীভাবে করি, কারণ এত বড় একটা সুবর্ণ সুযোগ এটা তো আসলে মানে হাতছাড়া করা যায় না। আমাকে বলে হ্যাঁ তুমি যদি বলো আমি যেতে পারি, আর তা না হলে যাবো না। আমি বললাম ঠিক আছে, এটা নিয়ে আমরা আমাদের বাবা মার সাথে কথা বলি, পারিবারিকভাবে ব্যাপারটা ডিসকাস করি। ও বলে ঠিক আছে করো। এরপরে আমি আমার বাবা মাকে সম্পূর্ণ ব্যাপারগুলো খুলে বলি আবারও পুনরায়। বলার পরে আমার বাবা মা দুজনে রাজি হয়, তারা আমাকে বলে যে ঠিক আছে বৌমাকে নিয়ে হচ্ছে তুই ঢাকাতে আয়, আসার পরে আমরা হচ্ছে নিজেরা থেকে সব কিছু করবো। এরপর আমি শাপলাকে নিয়ে হচ্ছে চট্টগ্রাম থেকে আবারও ঢাকাতে যাই, এবং ঢাকাতে যাওয়ার পরে শাপলাকে যখন আমি ঢাকাতে আমাদের বাসায় নিয়ে যাই, আমাদের বাসায় নিয়ে যাওয়ার পরে শাপলার বাবা মা আমাদের বাসায় আসে। আসে আসার পরে প্রচুর পরিমাণ সিগারেট করতেছে শাপলার মা, মানে পারতেছে না যে আমার মায়ের মানে আমার মায়ের চুল ধরে টানাটানি করবে, আর প্রচুর পরিমাণ পাগলামি করতেছে, অতিরিক্ত পাগলামি করতেছে। পরে আমার মা বুঝাচ্ছে যে আপনি একটু ঠান্ডা হন, আপনার মেয়ের প্রাপ্ত বয়স হয়েছে, ও যদি নিজের ইচ্ছায় বিয়ে করে আপনি কিছুই করতে পারবেন না। মানে এরপরে এলাকার লোকজন আই না, ওর মা প্রচুর পরিমাণ পাগলামি সাগলামি করতেছে সবার সামনে। শাপলা বলতেছে যে আমরা অলরেডি সংসার করতেছি, এরকম পাগলামি করলে কিন্তু আমি উল্টা থানাতে গিয়ে আপনাদের নামে মামলা দিব। ওর বাবা মাকে যখন ও ধমক দেয়, এরপর থেকে ওর বাবা মা আর কোনো কথা বলে না, ওর বাবা মা চুপ হয়ে যায়। যাই হোক, চুপ হয়ে যাওয়ার পর এরপর ওভাবে পারিবারিকভাবে চলতেছে। তখন পারিবারিকভাবে সিদ্ধান্ত হলো যে ওকে পাঠাবে, কিন্তু ও আমাকে সাথে করে নিতে হবে, তা না হলে একা যাইতে দিবে না। এটা আব্বা মা সিদ্ধান্ত করে, যদি তুমি মালয়েশিয়াতে যাও ওখানে মেডিকেলে ডাক্তারি করো তো ফাইন ঠিক আছে তুমি যাও, কিন্তু আমার ছেলেকে সাথে করে নিতে হবে, তুমি একা থাকতে পারবে না। তো ভিসা তো আসলে শুধু ওর জন্য, ও তো আর আমাকে নিতে পারবে না, আমাকে তো না সম্ভব না। তখনও সবাইকে বলেছে আমাকে দুই মাসের সময় দেন, আমি দুই মাস ওখানে যাই, দুই মাস পরে আমি হচ্ছে সিএমকে নিয়ে যাব। তখন আব্বা মা বলে আচ্ছা ঠিক আছে।
আছে। তো এরপরে ও তখন চলে যায়, আমি তখন আমার আব্বা আম্মার সাথে ইয়েতেই থাকি, ঢাকাতেই থাকি। ওর বাবা মা তো আর আমার সাথে কথা বলে না, ওর বাবা মা সম্পূর্ণ ওদের মতো করেই চলতেছে। অ্যান্ড শাপলা তখন চলে যায় ইয়েতে মালয়েশিয়াতে। অ্যান্ড মালয়েশিয়াতে যাওয়ার পরে প্রায় 3 মাস কেটে যায়, আমার ভিসার কোনো কিছুই হচ্ছে না। আমি অলওয়েজ ফোন করি শাপলা, কী হলো? আমাকে বলে যে দেখো ওয়ার্কারদের ভিসা আছে, আমি তোমাকে ভালো একটা ভিসা দিয়ে নিয়ে আসবো, যাতে তুমি এখানে আসতে একটু কেটে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারো, একটু অপেক্ষা করো। দেখতে দেখতে প্রায় 4 মাসের মতো কেটে যায়। 4 মাস পরে আমার মেজাজ খুব খারাপ হয়ে যায়, কারণ নিজের বউকে রেখে তো 4 মাস এভাবে থাকা যায় না। আর যেহেতু এত যুদ্ধ করে এত ত্যাগ তিকিত্তার পরে এত ভালোবেসেছিলাম, ভালোবাসার মানুষটাকে তো এভাবে আমি হারাইতে পারবো না। আমি তখন পাগলা কুকুরের মতো এখানে সেখানে অফিসের অফিসে ঘুরতে থাকি যে আমি নিজে টাকা দিয়ে আমি নিজে চলে যাবো, কারণ মালয়েশিয়া যাওয়ার জন্য তো 1,00,000 টাকার দরকার নাই, অলরেডি 3-4 লাখ টাকা হলে যাওয়া যায়। আমি যখন নিজে চেষ্টা করতেছিলাম তখনই শাপলা আমার জন্য একটা ভিসা অ্যারেঞ্জ করে ফেলে, আমাকে বলে যে যাও তুমি মেডিকেল করো, সব কিছু ঠিক করো, ভিসা হয়ে গেছে। এরপরে শাপলা আমার জন্য ভিসা পাঠায় এবং শাপলার ভিসায় আমি তখন মালয়েশিয়াতে যাই। যাওয়ার পর আমি দেখি যে আমার শাপলা একাই একটা রুমে থাকে এবং রুমটা যথেষ্ট পরিমাণে সুন্দর। ওই রুমে আমি সহ থাকি এবং ও থাকে, ও তখন চাকরি করে, আমি বাসায় থাকি। এভাবে সময়গুলো কাটতেছে, একদিন দুই দিন তিন দিন করে কাটতে কাটতে তখন শাপলা বলতেছে যে তুমি এভাবে বাসায় বসে থেকে কী করবা, তুমিও তখন মানে কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য চেষ্টা করো। আমি তখন চিন্তা করলাম যে ওখানে কিন্তু চায়না থেকে অনেক চায়না প্রোডাক্ট আসে, মানে ওখানে যাওয়ার পরে দেখলাম আর কি, অনেক বাঙালিদের সাথে কথাবার্তা বলে দেখলাম যে চায়না প্রোডাক্টগুলো আসে, ওগুলো কিন্তু মালয়েশিয়াতে খুব ভালো সেল হয়। যেমন মানে মেয়েদের কসমেটিক, বিভিন্ন রকমের মেয়েদের কসমেটিক প্রচুর পরিমাণ সেল হয়। আমি তখন চায়না থেকে ওই প্রোডাক্টগুলো আনার জন্য আমার বউ শাপলা থেকে কিছু টাকা নিয়ে, কিছু রিঙ্গিং নিই, কিছু রিঙ্গিং নেওয়ার পরে আমি তখন হচ্ছে ওইটাতে রিঙ্গিং মিন্স হচ্ছে টাকা চাই হোক হোয়াটএভার, তো এরপরে ওইটা দিয়ে আমি তখন হচ্ছে অনেকগুলো মাল আনি আমি সেল করতে শুরু করি। তো সেল করতেছি বাট দেখা যায় যে আমি একটা ছেলে হিসাবে যেরকম সেল করতে পারি, আমার যদি একটা মেয়ে থাকে তাহলে মোটামুটি আমার সেলিংটা একটু বাড়বে। এরপরে আমি ফিলিপাইনে একটা মেয়েকে আমার সাথে নিয়ে নিই, আমার কাছে ফিলিপাইনে একটা মেয়েকে নিয়ে নিই। ওই মেয়েটা তখন ওর মতো করে সেল করতেছে, মানে ওর মতো করে আমি তাকে দিচ্ছি, সে সেল করতেছে, আমি তাকে মাসিক একটা বেতন দিচ্ছি, আমার বেতন অনুযায়ী সে কাজ করতেছে। তখন আমি আমার মতো করে ব্যস্ত হয়ে গেলাম, আমার বউ তার মতো করে ব্যস্ত হয়ে গেল। সময়গুলো এভাবে কাটতে কাটতে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমাদের একটা সুখের দিন আসলো, আমার বউ বাচ্চা কনসেপ্ট করলো। আমার বউ যখন বাচ্চা কনসেপ্ট করলো তখন তো আমি প্রচুর পরিমাণ খুশি। খুশি হওয়ার পরে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার বউয়ের ঘরে একটা ফুটফুটে ছেলে সন্তান হলো। এবং এটা হওয়ার পরে বাবা মা, যদিও বাবা আসতে যা মানে ওর বাবা ওর ও তখন কিন্তু ওর বাবা মা দুজনে ভালো হয়ে যায়, ওর বাবা মা অত্যন্ত ভালো হয়ে যায়, আমার সাথেও ভালো, ওর সাথেও ভালো। ওর মা যদিও আসতে চাচ্ছিল ভিসার সংকটের কারণে ওর মাকে আনতে পারি নাই। পরে আমার ছেলে সন্তানটা হয়, ছেলেটা হওয়ার পরে শাপলারও মন মানসিকতার পরিবর্তন ঘটে। শাপলাও মোটামুটি মানে অনেক ভালো হয়ে যায়, নিজের মতো করে সংসারের প্রতি অনেক অ্যাক্টিভ হয়, মানে খুব ভালোভাবেই চলতেছিল। এভাবে দিন আর রাতগুলো কাটতে গেছে, কাটতে কাটতে প্রায় 2 বছরের মতো কাটে। 2 বছর আমার ছেলেটা মোটামুটি অনেকটা বড় হয়, কিন্তু 2 বছর পরে আমি কেমন মানে আমি একটা অন্যরকম পরিবর্তন দেখতে পাচ্ছিলাম। পরিবর্তনগুলো এরকম যে মানে 2 বছর আগেও কখনো শাপলা কিন্তু নাইট করতো না, নার্সিংদের কিন্তু নাইট করতে হয়, ও কিন্তু নাইট করতো না, ও অলওয়েজ হচ্ছে ডেতে কাজ করতো। কিন্তু আমি আজকে 2 বছর পরে দেখতেছি ও কী করে, এই বেবিটারে বাসা রেখে ও নাইটে চলে যায়, মানে ও নাইট করে, ইচ্ছে করে নাইট করে। ও বলে যে আমার ডেতে ভালো লাগে না, আমি নাইট করবো। তো প্রতিদিন এরকম নাইট করে, করতে করতে প্রায় অনেকগুলো দিন যখন করে আমার ভিতরে তখন সন্দেহ বেড়ে যায় যে কী ব্যাপার, এভাবেও প্রতিদিন নাইট করে কেন। আমি তাকে একদিন বললাম যে তুমি এভাবে নাইট করো না, তুমি নাইটিংটা কমায় দাও, তুমি নাইট কমায় ডেতে একটু আসার জন্য ট্রাই করো। তো না, ও আমার কথা শোনে না, ও ডেতে আসে না, ও নাইটে করে যাচ্ছে, কন্টিনিউ নাইট করে যাচ্ছে। এরপরে ওদের ওই হসপিটালেরই একটা মানে বয় ছিল আর কি, বয় ছিল যার নাম ছিল স্বপন ভাই। স্বপন ভাই হচ্ছে কুমিল্লারের মানুষ, আমাদের এলাকারই ছিল। তো আমি স্বপন ভাইকে একদিন মানে দেখা হইলো, রাস্তায় দেখার পর জিজ্ঞেস করলাম যে স্বপন ভাই মানে পারিবারিক কথা কীভাবে বলবো, কিছু মনে করবেন না, আমার বউ এরকম এরকম শাপলা মানে এখন তো সব অলওয়েজ নাইট করতে চায়, ও তাকে ডেতে চাকরি করতে এখন নাইটে যাচ্ছে কেন। খুবভাবে বলার পরে স্বপন ভাই তখন আমাকে বলতেছে ভাই দেখেন আপনাদের পারিবারিক ব্যাপার, এটা আপনারাই সমাধান করেন, আপনারাই চিন্তাভাবনা করেন, এটা বাইরে মানুষকে ইনভলভ করবেন না। আমি বললাম যে আরে ভাই বাইরে মানুষকে যদি ইনভলভ করা লাগে না করে কী করবো, আপনি বলেন না যে সমস্যাটা কোন জায়গায়। তখন ওই স্বপন ভাই আমাকে বলতেছে যে ভাই আসলে ভাবি এক ইন্ডিয়ান ছেলের সাথে ভাবি সম্পর্ক আছে, এবং ওই ছেলে হচ্ছে মানে ওয়ার্ড বয়, কিন্তু ওই ছেলের সাথে ভাবির সম্পর্ক অনেক ভালো, ওই ছেলেও নাইট করে, ভাবিও নাইট করে, আমি জানি না তাদের সাথে অবৈধ কোনো সম্পর্ক আছে কি না, তবে দুজনের মধুর সম্পর্ক। কথাটা শোনার পরে আমি তখন চিন্তা করলাম যে ওর তো আগেরই একটা রেকর্ড আছে, ও তো আগে একটা রেকর্ড করা আছে যে ওর এরকম হাজব্যান্ড ছিল, এগুলো কাহিনী করছে, এর উপরে আবার এখানে এসে শুরু করছে। আমি তখন কী করবো কিছুই বুঝতে পারতেছিলাম না। তখন আমি বললাম যে ওকে ফাইন ঠিক আছে আমি দেখি। এরপর থেকে আমি ওকে বললাম যে তুমি আর নাইট করতে পারবো না। ও বলে কেন? আমি বলে তুমি নাইট করতে পারবো না, আমি তোমাকে নাইট করতে দিব না। ও বলে তুমি দেওয়া না দেওয়ার কি? আমি বললাম যে আমি তোমার হাজব্যান্ড। ও বলে ওইরকম হাফ প্যান আমার দরকার নাই। মানে
আমি ওর কাছে কেমন জানি সম্পূর্ণ মূল্যহীন হয়ে পড়ি। ঢাকার মাটিতেও যখন হচ্ছে নার্সিংয়ে পড়াশোনা করতো, আমার কাছে 500টাকার জন্য আমার ফুচকার দোকানের সামনে দাঁড়ায় থাকতো, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতো 500টাকার জন্য। আমাকে 500টাকা দিলে ওই টাকা ফি দিয়ে ও তখন নার্সিং পড়তো। আর এই মেয়েটা এখন আমাকে বলতেছে যে আমার মতো হাফ প্যান্ট নাকি তার দরকার নাই। আমার তখন চোখের পানিগুলো টলমল করতেছে। আমি তখন বললাম যে শাপলা, তুমি কি অতীতের কথাগুলো ভুলে গেছো? অতীতের কোনো কথাই কি তোমার মনে নাই? আমাকে বলো, আমি কোনো কিছু মনে করতে চাই না। তুমি আমাকে মূল্যায়ন করবে তো আমার কাছ থেকে মূল্যায়ন পাবা, আমাকে সম্মান করবে তো সম্মান পাবা, আর আমাকে অপমান করে সম্মান দাবি করা অ্যাটলিস্ট এটা তুমি আমার কাছ থেকে আশা করতে পারো না। আমি বললাম যে কোন জায়গায়, কখন, কোথায়, কীভাবে তোমাকে অপমান করলাম বলো, কোথায় অপমান করছো আমাকে বলো, প্রত্যেকটা জায়গায় তুমি আমাকে অপমান করছো। আমি বলি যেমন, ও বলে স্বপন ভাইয়ের কাছে জিজ্ঞেস করছো যে আমি হসপিটালে কী করি। ও আমাকে বলে যেভাবে জানতে পারছে তুমি এটা বলো নাই, অস্বীকার করবা? আমি বললাম যে না, অস্বীকার করবো কেন, আমি তো আসলেই স্বপন ভাইকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কী করো। অ্যান্ড আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি না, মানে আমি কি স্বপন ভাইকে জিজ্ঞেস করতে পারি না, তুমি আমার বউ না, তোমার খোঁজ খবর নাও কি আমার দায়িত্ব না? আমাকে বলে বউ মারাইতে আসছো, বউরে মানুষের কাছে অপমান করে আবার বউ মারাও, তুমি আমার সাথে কথা বলবে না, মানে তোমার মতো হাজব্যান্ডের সাথে আমি আর থাকতে চাই না, এরকম করে ও রাগারাগি করে কথা বলে। আমি তখন বললাম যে দেখো, জাস্ট বোঝানোর জন্য ট্রাই করো, আমার কোনো কথা শোনে না, একই ছাদের নিচে থাকি, ছেলেটা মধ্যে থাকে, আমি এক পাশে ঘুমাই, ও এক পাশে ঘুমায়, ছেলেটাকে আমার পাশে নিয়ে যখন আমি তার পাশে যাই ও তখন কারেন্টের দ্বারা মানুষের মতো লাফ দিয়ে ওঠে, আমাকে বলে সর সর, মানে আমাকে লাত্থি মেরে কাট থেকে ফেলে দেয়, এই পরিমাণে অপমান আমাকে করে। এরপরেও আমি তার সাথে মানে কন্টিনিউ করে যাচ্ছিলাম, ভাবতেছিলাম যে হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে। এভাবে কাটতে কাটতে ওর ভিতরে কষ্ট, কিসের কষ্ট আমি এটা বুঝতে পারি না, ও কেমন জানি একটু ডিপ্রেশনে পড়ে যায়, একটু কষ্টে পড়ে, আবার সবসময় যে আমাকে অবহেলা করে তাও না, মাঝে মাঝে ভালোও বাসে, মানে যখন ভালোবাসে তখন ভালোই বাসে, কাছে আসে, আদর করে, মানে স্বামী হিসাবে অনেক মানে ইয়ে করে, আবার মাঝে মাঝে এরকম করে। তখন আমি বুঝতে পারতেছিলাম না যে কী করবো। ওই সময় আমার যে ফিলিপিনি একটা মেয়ে ছিল, যে মেয়েটা হচ্ছে আমার আন্ডারে চাকরি করতো, ওই মেয়েটার নাম হচ্ছে লড়া। তো লড়া ওই মেয়েটা আমাকে বলতেছিল যে, আমাকে বলে যে দেখো, আমার কাছে যেটা মনে হয়, লড়া আমাকে বুঝিয়েছিল, আমার কাছে যেটা মনে হয় তোমার, তুমি যেহেতু বুঝতেছো যে তোমার ওয়াইফ অন্য কার সাথে সম্পর্ক করতেছে, এটা শোনার পরে তোমার কাছে কেমন লাগতেছে? আমি বললাম খুবই খারাপ লাগতেছে। আর সে কেমন লাগতেছে তোমাকে বললাম। ও বলে ঠিক, তোমার ওয়াইফ তো তোমাকে ভালোবাসে, বাসার নেই বলে, হ্যাঁ ভালো যে বাসা না তা না, অনেক ভালোবাসে। ও বলে যদি ভালোবাসে তুমিও একটা কাজ করো, অন্য কার সাথে প্রেম করার দরকার নাই, অন্য কার সাথে প্রেম করার অভিনয় করো। যখন অন্য কার সাথে প্রেম করার অভিনয় করবা, এটা যখন তোমার ওয়াইফ দেখতে পাবে, এবং দেখতে পাওয়ার পরেই হচ্ছে তার মনেও তখন এরকম ক্ষোভ জাগবে, জাগার পরে সে ওই ছেলেটাকে ছেড়ে তোমার কাছে চলে আসবে। এই কথাটা আমাকে লড়া বলে। যখন লড়া আমাকে এই কথাটা বলে, আমি তখন বললাম যে ওকে ফাইন, এটা তো তোমার কাছে আইডিয়াটা ঠিক আছে, কিন্তু এরকম মেয়ে আমি কোথায় পাবো? ও বলে খুঁজে দেখো, এরকম কোনো একটা মেয়ের সাথে তুমি আপাতত একটা সম্পর্ক মেক করো, বাট ওরকম কোনো সম্পর্ক না, তাকে এভাবে বুঝিয়ে বলো যে আমি তোমার সাথে এইভাবে কন্ট্রাক্ট করো, কন্ট্রাক্ট করে তার সাথে রিলেশন করো, অ্যান্ড জাস্ট তোমার ওয়াইফকে বুঝাও যে তুমি অন্য রিলেশনে ইনভলভ হয়ে গেছো, এরপরে দেখবে সে ঠিক হয়ে যাবে। আমি তখন বললাম যে লড়া, এমন তো কাউকে আমি পাবো না, আমার কাছে তো এরকম কেউ নেই, তুমি একটা কাজ করো, তুমি আমার পক্ষে আসো, আমি তোমার সাথে এই কাজটা করতে চাই, তুমি তো সব কিছু বোঝো। আমাকে বলে হ্যাঁ লেটস গো, কোনো সমস্যা নাই। এরপরে লড়া আমার সাথে এরকম করে সম্পর্ক করতে শুরু করে, এবং আমি তখন মানে আমার লড়াকে নিয়ে আমার বউয়ের চেম্বারে যাচ্ছি, ওর সাথে ঘুরতেছি, লড়াকে নিয়ে খাচ্ছি, আমার বউয়ের সামনে লড়ার হাত ধরতেছে, এবং রাতের বেলায় আমি মাঝে মাঝে বাসায়ও ফিরতেছি না, ও যদি ফোন দেয় আমি লড়াকে দিয়ে ফোন রিসিভ করে, এবং লড়া বলে যে স্যার তো ঘুমাচ্ছে, আজকে অমুক হোটেলে থাকবে, এইখানে থাকবে, কালকে চলে যাবে, এটা সেটা বলে জাস্ট ওর ভিতরে মানে যেটা বলে যে জ্বালা বাড়াই দিচ্ছিল, ওকে জেলার্স করার জন্য ট্রাই করতেছিল। তো ও তখন জেলার্স হচ্ছে না, জেলার্স না হয়ে ও তখন নিজের মতো করে আরও বেশি গম্ভীর হয়ে যাচ্ছিল। এভাবে প্রায় 3 মাসের মতো কাটলো, কিন্তু আমি কোনোভাবে তার মাঝে কোনো পরিবর্তন দেখলাম না, মানে শাপলা আগে যেমন ছিল তেমনই, মানে কোনো রকম পরিবর্তন নাই, মানে আমার সাথে কথা বলে তো বলে না, করে তো করে না, খায় তো খায় না, ওই রকম একটা অবস্থা। আমি তখন আবারও পুনরায় লড়ার সাথে তখন গভীরভাবে জড়াইতে শুরু করি। অ্যান্ড আমার যদিও প্রথম দিকে লড়ার সাথে আমার মানে ছিল কন্ট্রাক্টের, অ্যান্ড লাস্টের দিকে আমি নিজের মনের থেকেই কেন জানি লড়ার সাথে আমি এগুলো করতে শুরু করি। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার মনে হয় যে আল্লাহ সহ্য করতে পারে নাই, একটা পর্যায়ে হচ্ছে লড়াকে কোথায় জানি পুলিশে ধরে। ধরার পরে আমার মালগুলো যে আমি সেল করতাম, এগুলো কিন্তু মানে প্রোডাক্টগুলো কিন্তু আমার মানে আমার সরকারিভাবে অনুমোদন ছিল, আমি কিন্তু ব্যাট দিতাম, ব্যাট ট্যাক্স দিয়ে কিন্তু আমি মালগুলো আনতাম, কিন্তু পুলিশে ধরার পরে লড়া আমাকে ফোন করে বলতেছে যে অমুক জায়গায় আমাকে পুলিশে ধরছে, স্যার আপনি একটু আসেন, এটা বলে। বলার পর আমি তখন ওখানে যাই, যাওয়ার পর দেখলাম যে পুরো রেড দিয়ে ওকে ধরে রাখছে, মানে চারপাশ থেকে রেড দিয়ে ধরছে। ধরার পর আমাকে তখন থানাতে নিয়ে যায়, ওর সাথে থানাতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমি যখন পেপার্সগুলো আমার পেপার্স আমি সাথে করে নিয়ে গেছি, আমি পেপার্সগুলো দেখালাম যে দেখেন আমার একটা বিজনেস করার জন্য আমার কাছে অনুমোদন
অনুমোদন আছে, এ হচ্ছে আমার পেপার। সব কিছু দেখানোর পরে ও তখন বলে যে আপনার এগুলো করার জন্য অনুমোদন আছে, আপনার প্রোডাক্ট সেল করবেন লাইক কসমেটিক্স বা আপনার কসমেটিকের মাল সেল করবেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি হিরোইন সেল করার জন্য দায়িত্ব কোথায় পেয়েছেন? আমি তখন বললাম যে হিরোইন মানে? বলে অফকোর্স হিরোইন। আমি বললাম যে হিরোইন আপনি কোথায় পেলেন? এরপরে কী করে ও আমাদের এই প্যাকেটগুলো খোলে, মানে প্যাকেটগুলো আমি বলি যে লড়া কী করেছে, যে লাইক যেই প্যাকেটগুলো হতো, যে প্যাকেটগুলো করতো আর কি, ওই প্যাকেটগুলোর ভিতরে ধরেন যেটা মধ্যে পাউডার ছিল অথবা ক্রিম ছিল, ক্রিমটা সে ফেলে দিত, ক্রিমটা ফেলে দিয়ে এটা আবার পুনরায় এটার ভিতরে হিরোইন সহ ড্রাগসের জিনিস ঢোকাতো, ঢুকে আবার এটা সে মুখ বন্ধ করতো, করে এটা সে সেল করতো। ক্রিম বা কসমেটিকের যে দামটা আসতো এই দামটা কিন্তু আমাকে দিয়ে দিত, ক্রিম কসমেটিকের দামটা দিয়ে দিত এবং হিরোইনের ব্যবসাও মূলত করতো। আমি তখন মানে বুঝতে পারি, আমি বললাম যে দেখেন এটা তো আসলে ওর ফল্ট, আমার ফল্ট। তখন বলেছে না, ও তো আপনার কর্মচারী, ও আপনার কর্মচারী, আপনাকে কল করেছে, আপনি এসেছেন এবং আপনি এটার হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, ম্যানেজমেন্ট বলতে আপনি মূল অনার, আপনার কাছে কাগজপত্র আছে। পুলিশ তখন আর আমার কোনো কথাই শোনা, আমাকে তখন থানাতে বলে দেয় এবং আইনিভাবে আমি আর লড়া দুজনে হচ্ছে থানাতে ঢুকে যায়। তখন আইনি প্রক্রিয়া চলতে থাকে, চলতে থাকতে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি থানায় গেলাম, আমার বউ মানে সাপ্লাই একটা বারের জন্য আমাকে থানাতে দেখতে আসে নাই, এবং সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার 3 বছরের জেল হয়ে যায়। মালয়েশিয়ার আদালতে আমার 3 বছর জেল হয় এবং আমি 3 বছর হচ্ছে জেলে থাকি, এবং ওই 3 বছর কীভাবে কেটেছে বা কতটা কষ্টে ছিলাম এটা আমি আসলে মানে বলে কখনোই বোঝাতে পারবো না। 3 বছর পর আমাকে সরাসরি হচ্ছে জেল থেকে হচ্ছে আমাকে বাংলাদেশে প্রেরণ করা হয়, আর 3 বছর পরে বাংলাদেশে যাই। বাংলাদেশে যাওয়ার পরে যাই আমি সরাসরি হচ্ছে আমাদের বাসায় যাই, আর বাবা মা তখন এই বাসায় থাকে না, বাসায় যাই, যাওয়ার পরে তারা বাসা চেঞ্জ করে, অন্য একটা বাসার ঠিকানা পাই। সে বাসায় যাওয়ার পরেই আমি জানতে পারি যে আমার বাবা নাকি মারা গেছে, যেটা আমি জেলে থাকা অবস্থায় জানতে পারিনি। বাবা মারা গেছে, এটা আমাকে প্রচণ্ড রকমের কষ্ট দিয়েছে, এবং মা আর ছোটো ভাই মিলে থাকতেছে ওইখানে, আর ছোটো ভাই ওই ফুচকার দোকানটাই করে, ওই দোকান দিয়ে মাকে চালাচ্ছে, মা চলতেছে খুব ভালো চলতেছে, কিন্তু বাবাটা মারা গেছে। এবং ঢাকাতেই হচ্ছে বাবাকে মাটি দেওয়া হয়েছে, বাবার লাশ গ্রামে নেওয়া হয়নি। এরপরে এটা জানতে পারি, 2 দিন বাবা মানে মায়ের সাথে আর ছোটো ভাইয়ের সাথে থাকি। 2 দিন থাকার পর আমি তখন আমার ছোটো ভাইকে জিজ্ঞেস করলাম যে মানে শাপলার কোনো খোঁজখবর পাইছিস কিনা বা শাপলা কোথায় আছে, তো বলে যে শাপলা আপাতত খুলনাতে। আমি বললাম খুলনাতে মানে? শাপলানা ইয়াতে ছিল হচ্ছে মানে মালয়েশিয়াতে ছিল, ওনা ওখানে ডাক্তারি করতো, নার্সিং করতো। পর বলে ওখান থেকে তো কবেই চলে আসছে, তুমি যখন জেলে ধরা পড়ছিল তুমি জেলে ধরা পড়ার 6 মাস পরে উনি চলে আসছে। আমি বললাম যে তো আয়সা বলে, বলে আয়সা হচ্ছে ওনার আর ঢাকাতে থাকে না, ওরা খুলনাতে চলে গেছে, এখন কোথায় আছে খুলনাতে কী করে আমি জানি না। আমি বললাম যে তোমার কাছে ওর কোনো ফোন নাম্বার আছে? ছোটো ভাই বলে যে না, আমার কাছে কোনো ফোন নাম্বার নাই, তবে খুলনাতে কোথায় থাকে খুলনার ওই ঠিকানা আছে আমার কাছে, একটা গ্রামের ঠিকানা। আমি তখন বললাম যে তুই আমাকে ঠিকানাটা দে আমি একটু যাই। বলে না ভাই, ওইদিকে যাওয়াটা তোমার জন্য ভালো হবে না, তুমি এগুলো ভুলে যাওয়ার জন্য চেষ্টা করো। আমি বললাম ভুলে যাবো মানে? তুই কি পাগল হয়ে গেছিস না? কেউ বলে যে হ্যাঁ ভাইয়া, কারণ আমি যেটা ভালো সেটাই বলতেছি যে তুমি ভুলে যাও, দেখা যায় যে এটা তুমি যতই সামনের দিকে অগ্রসর হবে এটা তোমার প্রবলেম তৈরি করবে, নতুন নতুন প্রবলেম তৈরি করবে। আমি বললাম সবই ঠিক আছে, কিন্তু আমার সন্তান তো কোনো অন্যায় করে নাই, আমার সন্তান কথা। ও বলে যে ভাবি ওই বাচ্চাকে ওই সাথে করে নিয়ে গেছে, খুলনাতে নিয়ে গেছে, বাচ্চাও খুলনাতে আছে। আমি তখন বললাম যে ঠিক আছে। আমি তখন ছোটো ভাইয়ের কাছ থেকে ঠিকানাটা নিয়ে আমি ঠিক তার পরের দিনে খুলনার উদ্দেশ্যে রওনা দিই, খুলনাতে রওনা দিই, এবং খুলনাতে যাওয়ার পরে ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে যাওয়ার পরে আমি শাপলাকেও দেখি না, আমার বাবুকেও দেখি না, দেখি যে শাপলা মা ঘরের দরজা বসে আছে। আমি সালাম দিলাম, আমি জাস্ট ওয়ালাইকুম আসসালাম, একটা মানুষ আমি যখন আর মেয়ের জামাই কতটুকু মানে একটু হলেও তো সম্মান করা উচিত, কোনো সম্মান না কিছু না। আমি তখন ঘরে গেলাম, বসলাম, বসার পরে শাপলার মানে বাবা কোত্থেকে জানে আসছে, উনি আবার অনেক সম্মান করছে, কি এবার কবে ছাড়া পাইছো, কেমনে আসছো, তোমার বাবা মারা গেছে, আমি তো আর আব্বার জানাজাতে ছিলাম, মানে খুবভাবে কথাবার্তা বললাম। আঙ্কেল আপনার তো মানে আব্বু আপনার তো চলে আসছেন খুলনাতে, আমি খুলনাতে কী করেন? উনি বলেন না তেমন কিছুই করি না, আমি তো টাকা পয়সা কিছু ইনকাম করে আসছে, এটা ব্যাঙ্কে ট্যাঙ্কে রাখছি, ওইটা দিয়ে মোটামুটি চলতেছে, কোনো প্রবলেম না। আমি তখন বললাম যে তাহলে ইয়ে কোথায়, শাপলা কোথায়? যখন উনি কিছু একটা বলতে গেছে ঠিক ওই মুহূর্তে শাপলার মা মানে ওনাকে ধমক দিয়ে যে এই তোমার এত কথা বলার দরকার কি, ধমক দেওয়ার পর উনি তখন আর কোনো কথা বলেন, তখন বেরিয়ে যায়। আমি তখন ওখানে বসে থাকি পাক্কা আধা ঘন্টা, শাপলার মা, শাপলা, শাপলার বাবা কেউ আমার কাছে আসেন। আধা ঘন্টা পর আমি তখন বললাম যে মা মানে আপনি যে ওনারা ধমক দিয়ে মুখটা বন্ধ করে দিলেন, আপনি ওনারা বন্ধ করে দিলেই কী হবে, শাপলাকে আমি বিয়ে করছি না, আইনত শাপলা আমার বউ না, শাপলার সাথে আমার বিয়ে হয়েছে না। উনি তখন বলে যে তুমি শাপলাকে যে বিয়ে করছো শাপলার আগের স্বামীরে কী করছো আমাকে এটা বলে। আমি তখন বললাম যে আগের স্বামীকে কিন্তু এটা ঠিক আছে, আগের স্বামীকে কিন্তু ডিভোর্স করা হয় নাই, এই ব্যাপারটা শাপলার মাথায়ও ছিল না আমার মাথায়ও ছিল না, কারণ মাথায় ছিল বাট ওই সময় ডিভোর্স করার জন্য কিন্তু পেপার দরকার ছিল, মানে কাবিনের কাগজ, ওই কাবিনের কোনো কাগজই শাপলার কাছে ছিল না।
শাপলার কাছে কোনো কাগজ ছিল না, কাগজ না থাকার কারণে। আর ওই কাবিনে কাগজ উঠাইতেও অনেক ঝামেলা, মানে খুলনাতে যাওয়া লাগতো, এখানে যাওয়া লাগতো, এখানে যাওয়া লাগতো, ওই দৌড়াদৌড়ি করার কারণে শাপলা তখন বলে যে আমরা বিয়ে করে ফেলি, এরপরে আমি ওইটা ডিভোর্স বা তালাক কিছু একটা করে ফেলবো। কিন্তু এরপরে শাপলা এটা করে নাই, শাপলারও মাথায় ছিল না, আমারও মাথায় ছিল না। এর মাঝে মালয়েশিয়া যাওয়ার ব্যাপারটা চলে আসলো, এই কারণে ওর আগের হাজব্যান্ডকে কিন্তু ও কোনো কিছু ছাড়াছাড়ি করে নাই। আমি বললাম যে তো ঠিক আছে, করে নাই ও করবে, আমি তো বিয়ে করছি। বড় বলে তুমি যে বিয়ে করছো এটা কি বৈধ? একজনের বউকে তুমি আবার কীভাবে বিয়ে করো তার সাথে ছাড়াছাড়ি হওয়া ছাড়া? আমি তখন বললাম যে সবই ঠিক আছে, কিন্তু আমি তো আপনার কথা বুঝতে পারতেছি না, এখন আমার সন্তান আর আমার বউ কোথায়? উনি আমাকে তখন বলতেছে সন্তান তো অবৈধ, এরপরও যেহেতু সন্তান চাচ্ছ ঠিক আছে সন্তান নিয়ে চলে যাও, বউর কথা বললো না। আমি তখন বললাম যে বউর কথা বলবো না, মানে শাপলার কথায়। উনি বলে যে শাপলা শাপলার শ্বশুর বাড়িতে। আমি তখন বললাম যে শ্বশুর বাড়িতে মানে শাপলাকে কোথায় বিয়ে দিচ্ছেন আবার? পরে বলে যেখানে বিয়ে দিচ্ছে সেটা তো তোমার জানার দরকার নাই। আমি তখন বললাম যে আরে আজীব, কোথায় বিয়ে দিচ্ছেন আপনি আমাকে জানতে হবে না? আর শাপলাকে আপনি বিয়ে দিচ্ছেন আমার সাথে, কি শাপলার সারাসারি হয়েছে? উনি তখন বলে যে তুমি যে বোকামি করছো আমি সেই বোকামি করি নাই, শাপলা আগে তোমাকে ডিভোর্স করছে, এরপর অন্য কাউকে বিয়ে করছে। আমি তখন বললাম যে এই কথা আপনি বলতে পারেন না, অন্য কাকে বিয়ে করছে। পরে বলে যাকে খুশি তাকেই করছে, মানে কোনো কথা বলে না। আমি তখন মানে বুঝতে পারিনি যে কী ব্যাপার, কাকে বিয়ে করছে, আমি তো সেটাই বুঝতে পারতেছি না। এরপর আমি ওদের ওখান থেকে যাচ্ছি না, আমাকে বিদায় করার জন্য ওরা মানে প্রচুর পরিমাণ পায়তারা করতেছে, বিদায় করে দিবে আমাকে চলে যাওয়ার জন্য বলতেছে, আমি যাচ্ছি না, আমি জাস্ট এটা সেটা করে ওখানে থেকে যাচ্ছি। থাকতে থাকতে একটা পর্যায়ে আমি জানতে পারি যে শাপলা সেই পুরনো ভুরু লোকটার কাছেই গেছে, যেই লোকটার কারণে শাপলা এসএসসি পরীক্ষা দিতে পারে নাই, সেই লোকটাই মানে তার আগের হাজব্যান্ডের কাছে গেছে। যেটা শোনার পর আমার শরীরের পশম ধরাই গেছে। আমি বললাম কি, মানে এই লোকের কাছে সে আবারও গেছে? সে তো আমার বাপের বয়সে, মানে আমার বাপ তো মারা গেছে, মানে এই বৃদ্ধ লোকটার কাছে? আমি তখন বললাম যে অ্যাটলিস্ট আমি একটা বারের জন্য শাপলার সাথে কথা বলতে চাই। এরপরে আমি কি করি, ওদের বাবা মায়ের অনুমতি ছাড়াই খুব কষ্ট করে শাপলার শ্বশুরবাড়ির ঠিকানা বের করে মানে প্রথমে শাপলার ফোন নাম্বার নিয়ে, ওর ফোন নাম্বার নিয়ে ওর বাড়ির কাছে গিয়ে, শ্বশুরবাড়ির কাছে গিয়ে ওকে আমি ফোন করি। ফোন করার পর ও তখন রিসিভ করে, আমি বলে যে শাপলা আমাকে চিনতে পারছো? ও বলে কে? আমি বললাম আমি সিয়াম। পরে বলে ও তুমি কবে ছাড়া পাইছো? আমি বলি যখনই পাইছি। তুমি নাকি বিয়ে করছো? আমাকে বলে বিয়ে করি নাই, আগের স্বামীর ঘরে আছি। আমি বলো তো আগের স্বামীর ঘরে হইলো কেমনে? আমি তোমার স্বামী না। আমাকে বলে তুমি কবে ছাড়া পাইছো? মানে আবারও পুনরায় রিপিট করে। আমি বললাম যে আমি অমুক জায়গায় আসি, তুমি কি অমুক জায়গায় আসবা নাকি আমি তোমার শ্বশুরবাড়িতে ঢুকবো? আমাকে বলো আমার শ্বশুরবাড়িতে ঢুকো না, তুমি ওখানে থাকো, আমি আসতেছি। এবং ওইখানে থাকার পর ও তখন আমার ছেলে বাবুটারে কোলে করে নিয়ে আসে। আমার বাবুটারে দেখার পরে আমার কলিজাটা মনে হয় ছিঁড়ে যায়। আমি দৌড় দিয়ে আমার বাবুটারে কোলে নিয়ে কপালের মধ্যে কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে আমার বেবিটা। আমি বলি যে তুমি আমার সন্তান নিয়ে আরেকজনের সংসার করতেছো? বলে না, আরেকজনের সংসার না, উনি তো আমার প্রথম স্বামী। আমি বললাম যে তো তুমি এটা কীভাবে করতে পারলা? মানে তুমি ঠিক আছে তুমি অন্য কাউকে বিয়ে করতে পারতা, কিন্তু এরকম বয়স্ক লোকটার কাছে তুমি কেন গেলে? ও বলে আমার কাছে মানুষের প্রতি আর কোনো বিশ্বাস নাই, কোনো ভালোবাসা নাই। যাকে বিশ্বাস করেছিলাম সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে, যার সাথে পালাই গেছিলাম, সুখে সংসার করেছিলাম, যাকে মালয়েশিয়াতে নিয়ে গিয়েছিলাম, যাকে চাকরি দিয়েছিলাম, ব্যবসা দিয়েছিলাম, আমার সেই ভালোবাসার মানুষটা যদি সামান্য একটা পিলিপেনি মেয়ের কাছে বিক্রি হয়ে যেতে পারে, তাহলে কী করে ইয়াং বয়সে আরেকটা ছেলেকে আমি বিশ্বাস করবো? আমি তখন বললাম যে শাপলা তুমি ভুল বুঝতেছো, আমার দুঃখটা তুমি বুঝলা না, আমি তোমাকে পরিবর্তন করার জন্য এই মেয়েটার সাথে ভালোবাসার অভিনয় করেছিলাম। ও বলে না, অভিনয় না, অভিনয় হলে এক হোটেলে তুমি থাকতে পারতো না। আমি বললাম এগুলো সব অভিনয় ছিল তোমাকে বোঝানোর জন্য। ও তখন আর কোনো কথাই শোনে না, ও বলে বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছে। আমি বলে যে তুমি আমাকে কোথায় রেখে যাচ্ছ? ও বলে আমি জানি না কী করবো। ও তখন বেবিটাকে নিয়ে চলে যায়। আমি তখন আবারও ঢাকাতে আসি, এসে খুলনাতে যাই, মানে এভাবেই আরও প্রায় এক মাসের মতো জানাজানি করাইয়া আমি তখন খুলনার কিছু চেয়ারম্যান মেম্বার সহ কিছু লোকজন নিয়ে আমি তখন ওদের ওখানে একটা দরবারে আয়োজন করি। যেহেতু আমি ওকে পড়াশোনা করাইছি, আমার বাচ্চা ওর কাছে, একটা দরবার আয়োজন করি। দরবারের মধ্যে সবাই বসে, বসার পর আমি তখন সমস্তক্ষণ, আমার মাও তখন থাকে ওই দরবার, আমার ছোটো ভাইও থাকে, শাপলার বাবা মা থাকে, সহ খুলনার আরও কিছু গণ্যমান্য লোকজন থাকে। আমি তখন সবার কাছে বলি যে আমি কুমিল্লার ছেলে, ঢাকাতে বড় হয়েছি, এই ঘটনা আমার সাথে ঘটছে। বিস্তারিত সব ঘটনাগুলো আমি এ টু জেড দরবারদের কাছে খুলে বলি। বলার পরে তখন দরবারের লোকজনরা বলতেছে ছেলে তো রাইট, সে তাকে ক্লাস 9 থেকে পড়াশোনা করে তাকে ডাক্তার মানে নার্স বানাইলো, এরপরে মালয়েশিয়াতে গেল, বা ছেলের অবদানে সব কিছু, তাহলে ছেলের সাথে বিয়ে মেনে কথা ঠিক হয় না। তখন দরবারে রায় দেয় যে ওর যে প্রথম হাজব্যান্ড, মানে প্রথম যে হাজব্যান্ড, ওই বুইরাকে ডিভোর্স করে বা যেই হোক যেটা করে ছাড়াছাড়ি করে আবার পুনরায় আমার কাছে চলে আসার জন্য। আমাকে যখন জিজ্ঞেস করেন আমি তখন বলি হ্যাঁ এটাতে আমি রাজি আছি, আমার কাছে চলে আসা কামিটি দাঁড়াচ্ছে। তখন খুলনা মানে ওইখানে শাপলা সবার সামনে দাঁড়ায় বলতেছে আপনারা কি আমাকে নারী মনে করেন নাকি প্রস্টিটিউট মনে করেন? আমি তো একটা মেয়ে, আমার তো একটা ইজ্জত আছে, আমার ইজ্জতটাকে আপনি কত জায়গায় আপনারা বিলাবেন? তখন দরবারি মানুষ বলতেছে যে মারে এটা তোমার কপালে আছে, তুমি
তুমি নারী হয়ে জন্মেছো, এটা তোমার কপালে আছে, এখন কি করবা, এখন তোমাকে এটাই করতে হবে, কারণ আমরা তো এই ছেলেকে নিরাশ করতে পারি না। আর তুমি যে স্বামীর সাথে আছো, ওর স্বামী কিন্তু অনেক বৃদ্ধ, মানে অনেক বয়স হয়ে গেছে। কতটা বয়স হয়েছে আমি বলি যে ওর গর্ভে আজকে 3 বছর কোনো বাচ্চা হয় নাই, মানে বুঝতেই পারতেছেন যে কতটা বৃদ্ধ হয়ে গেছে ওর স্বামী। তো সেই স্বামীর সাথেও কীভাবে থাকবে? আমি তখন বললাম যে এর স্বামীও তো অনেক বৃদ্ধ, ওর স্বামীও চাচ্ছে না ওর সাথে থাকার জন্য, এরকম আর কি। জানি না কেন শাপলা মালয়েশিয়া থেকে আসার পর স্বামীর কাছে গেল, এটা কি ওর মায়ের কারণে গেল না ওর মায়ের লোভের কারণে না কি কারণে আমি এটা জানি না, নাকি আমার উপর করে শাপলা চলে গেল। যাই হোক, এরপরে দরবারিরা সমাধা করে যে ঠিক আছে এইভাবে এখন আপনি এটা কবে করতে পারবেন। আমি তখন বললাম যে আমি এটা নিয়ে কোনো নেগলেন্স করতে পারবো না, আমার পক্ষে এটা নিয়ে ওয়েট করা সম্ভব না, যেটা করার এটা খুব রিসেন্ট করতে হবে, আমি রিসেন্টে কাজটা কমপ্লিট করতে চাই। তখন দরবারের লোকগুলো বলে যে আচ্ছা ঠিক আছে, এটা আপনারা 3 দিনের ভিতরে করে ফেলেন, 3 দিনের মধ্যে এটা কমপ্লিট করেন। আমি তখন বললাম যে ঠিক আছে 3 দিন পরে আমি তখন আমি বউ নিতে আসবো, মানে আমি বউ নিতে আসবো 3 দিন পরে, এটা আমি সবাইকে বলে যাই যে ঠিক আছে। আমি তখন ঢাকাতে যাই, ঢাকা থেকে আব্বা আম্মাকে জানাই আমি সানাই টানাই বাজে ঠিক মতো করে প্রিপারেশান হয়ে বিয়ে করার জন্য, পুনের আবার বিয়ে করতে হবে আর কি, যেহেতু মানে ওদের মানে ওরা আসলে এখানে মুসলমান যারা ছিল আর কি, হুজুর যারা ছিল তারা তাদের মতো করে কী কীভাবে হিল্লা টিল্লা বা এগুলো করছে, এখন আমাকে তাকে আবার পুনরায় বিয়ে করে নিতে হবে ওই সিস্টেম অনুযায়ী। তো তাকে আমি আবার পুনরায় বিয়ে করবো, বিয়ে করে আমি যাবো, কিন্তু যেদিন আমি তাকে বিয়ে করতে যাবো তার আগের দিনে শাপলা আমাকে ফোন দিয়ে বলতেছে আমি তোকে একটা কথা বলি, তুমি আইসো না আমাকে এটা বলে। আমি বলি কেন? ও বলে আমি তোমার সাথে প্রয়োজনে পালাই যাবো, তুমি এখানে আইসো না আমাকে এটা বলে। আমি বলি যে পুনরায় আবার পালানো, আমিও তোমার সাথে পালাবো না কেন, এখানে গেলে সমস্যা কি, 10 জনের সামনে আমি তোকে বিয়ে করে আনবো। তো আমাকে বলে যে আমি আসলে কি বলবো জানি না, বাট আমি আজকে ব্যাপারটা জানতে পারছি। আমি বলি কি, বলে আমার পেটে না ওর সন্তান। আমি বলি কার সন্তান? ওই বুইরার? বলে হ্যাঁ। আমি বললাম এতদিন বুঝো না? বলে আমি এতদিন বুঝতে পারি না। আমি বলে যে দেখো মিথ্যে বলে না। বলে হ্যাঁ সত্যি ওর আমার সন্তান আছে, ওর সন্তান আছে আমার পেটে। আমি বলি যে তুমি একটা লাইক একজন নার্স হয়ে তুমি বুঝতে পারলে না? ও বলে হ্যাঁ বুঝতে পারছি আগে, তো কী করবে এখন? আমি এখন হয়েছি আমার কিছু করার আছে। আমি তখন বললাম যে তার মানে তুমি আমার কাছে আসবা না এই এক্সকিউজ দিচ্ছ? ও বলে আমি কারো কাছে যাবো না, আমি আল্লাহর কাছে চলে যাবো। আমি বলি আমি কালকে আসতেছি, আমি তুই যদি সন্তান হয়ে থাকে ওই সন্তান আমি নষ্ট করাই দেবো, সমস্যা নাই, সন্তান আমি ঢাকাতে সেটা অপারেশন করাই ফেলবো, সমস্যা নাই। ও বলে ঠিক আছে আইসো। এর পরের দিন সকালবেলা আমি যখন মানে রেডি টেডি হবো রওনা দিব, ঠিক ওই মুহূর্তে মানে ওর বাবা শাপলার বাবা আমাকে ফোন করে বলে যে শাপলা কি ঢাকাতে গেছে? আমি বললাম না তো, শাপলা তো ঢাকাতে আসে না, শাপলা ঢাকাতে কেন আসবে? উনি বলে তাহলে শাপলা গতকালকে রাতে কোথায় গেছে? আমি বললাম কোথায় মানে? পরে শাপলা গতকালকে রাতে আমাদের বাসা আসছিল, আমাদের বাসা থেকে শাপলা কোথায় জানে তোমার ছেলে নিয়ে চলে গেছে। আমি বললাম মানে কি কোথায় গেছে? বলে তা তো জানি না। আমি তখন পাগলের মতো সানাই মানাই ফেলে পাগড়ি ডাগড়ি ফেলে দৌড়ে খুলনা যাই, খুলনা যাই জানতে পারি যে গতকালকে রাতে আমার সাথে কথা বলার পরেই নাকি বাসা থেকে চলে গেছে। আমি ওর নাম্বারে যতবার ট্রাই করছি ওর নাম্বারটা বন্ধ। আজকে প্রায় 2 বছরের মতো কেটে গেছে, 2 থেকে আড়াই বছরের মতো হয়েছে, আমি জানি না এই 2-2.5 বছর আমার বউ কোথায় আছে, কোন জায়গায় আছে, এবং তার কোনো নিউজ আমি পাই না। জানি না আমার সন্তানটা কোথায় আছে, আমি কিচ্ছু জানি না। 2 বছর পাগলের মতো কখনো ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম নোয়াখালী সহ বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি আমার বউকে খুঁজে বেড়াচ্ছি। টিভিতে পর্যন্ত আমি নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছি, পত্রিকায় দিয়েছি, কোথাও তাকে পাইনি। আপন ভাই এমনও বিজ্ঞপ্তি দিয়েছে যে আমার বউকে যদি কেউ নিতে পারে আমি 1 লক্ষ টাকা দিব আমার বউয়ের সন্তানের জন্য, এরপরও তাকে পাওয়া যায় না। তাই আমার বউয়ের একটা ছবি আর আমার সন্তানের একটা ছবি দিলাম, যদি পারেন আপনি আপনার ফেস এবং ইউটিউবের মাধ্যমে দেখেন যে আমার বউ আর সন্তানকে খুঁজে দিতে পারেন কিনা। আপন ভাই যদি পারেন আমি খুব ঋণী থাকবো, এটা আমার ফোন নাম্বার, আমার সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন। আপনি অনেক ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। বন্ধুগণ সবাইকে অনেক বেশি ধন্যবাদ যে 1 ঘন্টারও বেশি সময় ধরে সিয়ামের জীবনের বাস্তব গল্পটা আপনারা সবাই শুধু শেষ পর্যন্ত শুনেছেন। ঈদের এত মহাব্যস্ততা, তারপরেও যে আমার সাথে আপনারা এতক্ষণ পর্যন্ত আসেন সেজন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে এক পৃথিবী ভালোবাসা। বন্ধুরা গল্পের শুরুতেই বলেছিলাম যে লেবু অতিরিক্ত টিপলে তিতা হয়ে যায়, নারীদের বুক ফাটে তো মুখ ফাটে না। জানি না গল্পের শেষ পর্যন্ত আমার এই দুটো কথার মিল পেয়েছেন কিনা। আমি বলবো যে আজকের এই ঘটনার জন্য একমাত্র সিয়ামবাই দায়ী ছিল, সিয়ামবাই দায়ী ছিল এটার কারণে, কারণ আমি জানি না আসলে আপনাদের অভিমতটা কি, বাট আমার কাছে এটা মনে হচ্ছে আমি সিয়ামকেই দোষারোপ করি, শাপলার এত কিছু হয়ে যাওয়ার পিছনে সিয়ামের দায় ছিল। এজন্য একটা ব্যাপার অনেক সময় আমি বলি, আমার ওপিনিয়ন থেকে বলি, এটা আপনারা মানবেন কি মানবেন আপনাদের ব্যাপার, আমাকে যদি কোথাও কখনো মেয়ে দেখতে নিয়ে যাওয়া হয়, মানে আমি রিসেন্ট কিছুদিন আগে এক জায়গায় মেয়ে দেখতে গেছিলাম, আমাকে নিয়ে গেছিলো যে মেয়ে দেখার জন্য, তো যাওয়ার পর আমি জানতে পারি যে মেয়েটা নাকি অনার্স কমপ্লিট করেছে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এবং ছেলেটা হচ্ছে ইতালি প্রবাসী, এবং ইতালি থেকে সে পড়াশোনা মানে ইতালি থেকে সে আসছে, ছেলে মানে ক্লাস 5-6 পর্যন্ত পড়ছে, কোনোভাবে নাম লিখতে পারে এরকম অবস্থা। তো এই বিয়ের জন্য এখন কি আমাকে দেখার জন্য, মেয়েও কিন্তু দেখতে খুব সুন্দর,
আমি মেয়েটাকে দেখার পরে ছেলেটাকে দেখার পরে ওখান থেকে চলে আসছে এবং বললাম যে এই বিয়েতে আমি থাকবো না। আমাকে বলে কেন থাকবে না? আমি বলো যে মেয়ের চোখে মুখে আমি যে এক্সপ্রেশন দেখেছি, এই মেয়ে কোনোদিনও এই ছেলের সংসার করবে না। আমি তখন চলে আসলাম এবং আসার পরে আমাকে ডিনাই করে তারা মেয়ের ছেলে মেয়ের বিয়ে দিল। এবং বিয়ে দেওয়ার 3 দিন পরেই শুনলাম যে ওদের পারিবারিক অবস্থা শুরু হয়ে গেছে, মেয়ে ছেলের সাথে ঘুমাচ্ছে না রাতের বেলায়, আর ছেলের সাথে থাকবে না। কারণ সেখানে দেখেন ম্যাচিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে। ছেলেটা এত মূর্খ, মেয়েটা এত শিক্ষিত। আসলে শিক্ষিত মানুষের একটা চিন্তাধারা, আমি মূর্খ বলতেছি না, মানে অক্ষর জ্ঞান যাদের মাঝে কম আছে তাদের চিন্তাভাবনাটা একরকম। দুজনের চিন্তাভাবনা যখন দুই রকম হবে তখন দুজনে দুই পর্দায় হাঁটবে, সংসারটা আর একদিকে যাবে না। এজন্য বিয়েশাদির ক্ষেত্রে অবশ্যই ছেলে মেয়ের উভয়ের গ্রাজুয়েশন করা, মানে পড়াশোনা থেকে শুরু করে এভরিথিং যাতে সমপরিমাণ থাকে এইটা দেখা উচিত। মেয়ের একটু কম হইলে ভালো, তবে যাতে উপরে না যায়। এটা আমার থেকে বললাম, আপনি আপনাদেরটা ভেবে নেবেন। বন্ধুগণ, সিয়ামের গল্পটা আমি পেয়েছি আরও বেশ কিছুদিন আগে, আরও অনেক অনেক আগে পেয়েছিলাম এবং গল্পটা আজকে আমি প্রচার করলাম। এই গল্পটা নিয়ে আমি আজও ওভাবেই ডিটেলস, সিয়ামের সাথে আমার ঈদের কারণে যোগাযোগ করা হয়নি, যার জন্য সিয়ামের বাচ্চা এবং সিয়ামের ছবিটা আমি পাবলিক করতেছি না। আমি গিয়ে যদি সব কিছু ডিটেলস পেয়ে থাকি আমি এটার সেকেন্ড পার্ট করার জন্য চেষ্টা করব। বন্ধুরা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায়। আজকের মতো আপনার এখানেই বিদায় নিচ্ছে, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। ঈদ মোবারক দিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।